হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুজো তোমাদের সকলের খুব ভালো কেটেছে, তাই তো? তবে দেখো, পুজো হয়ে গেছে, আমাদের কিন্তু আবার পড়াশোনায় ফিরে আসতে হবে, সামনেই টেস্ট। তো আজকে তোমাদের জন্য সেজন্য আমি নিয়ে এসেছি একটা ক্লাস, যেটা আমি আজ ওয়ান শট করব, মানে একটা চ্যাপ্টার একটা ভিডিওতেই শেষ করব। ঠিক আছে, কি পড়বো বুঝতেই পারছো, কি আজ পড়া হবে? জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ, তাই তো? এই চ্যাপ্টারটা এমনই একটা চ্যাপ্টার, সেটা শুধু তোমাদের জন্য নয়, যারা পড়াশোনা করছো না বা যারা টুয়েলভে এক্সাম দেবে না, তাদেরও এই সম্বন্ধে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। এই চ্যাপ্টারটা তাই সকলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো প্রথমে বলে নিই যে এই চ্যাপ্টারটাতে আমরা কী কী পড়ব। ঠিক আছে, ভিডিওটা একটু লেন্দি হতে পারে যেহেতু ওয়ান শট, তবে আমি চেষ্টা করব কিছু বোর্ড ওয়ার্ক একটু মানে ভিডিও পজ করে নেওয়ার, যাতে করে ভিডিওটার লেন্থ একটু হলেও কমানো যায়। ঠিক আছে, যদি এক থেকে দেড় ঘন্টার মধ্যে বেঁধে দেওয়া যায়। তো দেখো, এই চ্যাপ্টারে আমরা কী পড়বো আগে দেখো। জননগত স্বাস্থ্য, তো জননগত স্বাস্থ্য, জননগত স্বাস্থ্য এই কথাটার মানে কি, মানে জননগত স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি জানতে হবে আমাদের, তাই তো? অর্থাৎ জননগত স্বাস্থ্য কি জানতে হবে, ঠিক তো? নেক্সট আসবো, জননগত স্বাস্থ্য সম্বন্ধে যদি আমাদের প্রপার নলেজ না থাকে, তাহলে কি কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি, অর্থাৎ সমস্যা কী কী হতে পারে এর সম্বন্ধে প্রপার নলেজ না থাকলে কী কী সমস্যা হতে পারে, ঠিক? এবং যে সমস্যাগুলো হতে পারে তার তো সমাধান করতে হবে, তাই তো? সেই সমস্যা সমাধানের কিছু প্রপার পদ্ধতি আছে, সেই কৌশলগুলো কী, অর্থাৎ সমাধানের কৌশল সেটা জানবো আমরা, সমাধানের কৌশল। আমি কি বলছি, আমি আগে তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি যে এই চ্যাপ্টারে আমরা কী কী পড়ব এবং কোন লাইনে আমরা এগোবো চ্যাপ্টারটা ধরে, পুরোটা আগে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সমাধানের কৌশল আমাদের জানতে হবে। এরপর এই চ্যাপ্টারে আসবে একটা বেশ গুরুত্বপূর্ণ একটা পার্ট, যাকে আমরা বলবো এসটিডি। এসটিডি পুরো নাম কি? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এসটিডি পুরো ফর্মটা আমি এখানে লিখে দিচ্ছি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। অর্থাৎ দেখো, মানে কি, এর মানে হলো এমন কিছু রোগের সম্বন্ধে আমরা এখানে পড়বো যা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, যেগুলো কিনা সেক্সুয়াল ইন্টারকোর্স যখন হয় তখন একটা আক্রান্ত ব্যক্তি থেকে আরেকজনের মধ্যে সেই রোগটা ছড়িয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ যৌন সংসর্গে সংক্রামিত রোগ, যাদেরকে আমরা বলি এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, ঠিক আছে? এর মধ্যে কী কী পড়বো? এর মধ্যে আমরা টোটাল 8টা ডিজিজ পড়বো। নাম্বার 1 পড়বো সিফিলিস। নাম্বার 2 পড়বো গনোরিয়া। নাম্বার 3 পড়বো এইডস। প্রচণ্ড গলা না, কিচকিচ করছে জানো। নাম্বার 3 পড়বো এইডস। আচ্ছা, নাম্বার 4 পড়বো হেপাটাইটিস বি। টোটাল 8টা পড়বো। নাম্বার 4 হচ্ছে হেপাটাইটিস বি। নাম্বার 4, 1, 2, 3, 4 হলো, আরও 4টা পড়বো, 7, 8। ব্যাস, কী কী? একটা হচ্ছে ক্ল্যামাইডিয়াসিস, তারপর হচ্ছে জেনিটাল হারপিস, ঠিক আছে? সিফিলিস, গনোরিয়া, এইডস, হেপাটাইটিস বি, ক্ল্যামাইডিয়াসিস, জেনিটাল হারপিস, জেনিটাল গুটি,
আর ট্রাইগোমিনিয়াসিস, জেনিটাল গুটি বা জেনিটাল ওয়ার্ডসও বলা হয়, ঠিক আছে। একটা হচ্ছে ট্রাইকোমেনিয়াসিস, ট্রাইকো মেনিয়াসিস, কতগুলো হলো দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, and 8, ঠিক আছে। তাহলে টোটাল 8টা STD সম্বন্ধে আমরা জানবো, সিফিলিস, গনোরিয়া, এডস। এডস সম্বন্ধে আমরা প্রায় সকলেই এডসের নাম শুনেছি, এডস, হেপাটাইটিস বি, ট্রাইকোমেনিয়াসিস, 6 নম্বর জেনিটাল গুটি, 7 নম্বর জেনিটাল হার্পিস, আর তারপর হচ্ছে ক্লামাইডিয়াসিস। কী পড়ব, এই যে 8টা STD আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, এদের পজিটিভ এজেন্টকে, ঠিক আছে, অর্থাৎ কোন জীবাণু এই ধরনের এই রোগগুলো সৃষ্টির জন্য রেসপন্সিবল জানবো, তারপর জানবো হচ্ছে এদের ইনকিউবেশন পিরিয়ড কত, এদের উপসর্গ কী, কীভাবে রোগ সংক্রামিত হয়, উপসর্গ কী এবং সেই রোগকে প্রতিকার করার উপায়, ঠিক আছে। একদম কলম করে করে পড়বে, একদম পয়েন্ট করে করে পড়বে, একটা ছক একদম বানিয়ে নেবো আমরা, আমি তো করে দেবোই, তোমরা আরও তাকে সপ্তম আমার পক্ষে লেখা সম্ভব নয়, আমি জাস্ট একটু পয়েন্ট করে করে লিখবো, তোমরা বই থেকে পুরো একটা ছক বানিয়ে নেবে, এই 8টা রোগকেও মাথায় রাখবে, এবং তারপর এদের পজিটিভ এজেন্ট, এদের ইনকিউবেশন পিরিয়ড, এদের সংক্রমণের উপায় বা কীভাবে সংক্রামিত হয়, তারপর উপসর্গ এবং প্রতিকার, পুরো ছক বানিয়ে নেবে এবং ছকের মধ্যে ফেলে একসঙ্গে পুরোটা কম্পেয়ার করে পড়বে, দেখবে পড়তে তোমাদের অনেক বেশি সুবিধাও হবে। তাহলে STD গেল, এরপর কী পড়বো, এই যে STD-র পর আমাদের এই সিলেবাসে আছে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ, জন্ম নিয়ন্ত্রণ, এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট, জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কী, কেন জন্ম নিয়ন্ত্রণ করা প্রয়োজন, কী হতো আমাদের যদি না করতাম, যদি পপুলেশন বেড়ে যেতই, তাহলে কী সমস্যার সম্মুখীন আমরা হতে পারতাম, ঠিক আছে। অর্থাৎ এর প্রয়োজনীয়তা কী, এর প্রয়োজনীয়তা সম্বন্ধে জানতে হবে, প্রয়োজনীয়তা, এবং কী সমস্যা হতে পারতো, কী মনে হয়, শুধু দেশ তো ভাব বাদ দাও, একটা ছোটো ফ্যামিলির কথাই ভাবো, একটা পরিবারে যদি ভাবো কোনো মহিলা 5-6টা কি, যেমন আগে হতো, আগে অনেক পরিবারে দেখা যেত যে 9-10টা সন্তানের জন্ম দিয়ে দিয়েছে, তার ফলে কী হতে পারতো, তার হেলথ অবনতি ঘটতে পারতো, তার স্বাস্থ্য দুর্বল হয়ে যেতে পারতো, অনেক রকম রোগের সম্মুখীন সে হতে পারতো, প্লাস তার যে এতগুলো বাচ্চা, যে এতগুলো যে প্রোডাকশান, তাই তো, এই 10টা যে বাচ্চা, তাদেরকে প্রপার ফুড দিতে হবে, তো প্রপার তো নিউট্রিশন তাদের দিতে হবে, তাই না, তাদের প্রপার শিক্ষা দিতে হবে, কোনোটাই দিতে পারতো না, কারণ ইকোনমিক্যালি হয়তো অতটা স্ট্রং নয়, কীভাবে দেবে, একটা বাচ্চাকে মানুষ করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, 10টা করতে গেলে তার 10 গুণ অর্থের প্রয়োজন হবে, পাবে না, অর্থাৎ কী হয়ে যেত, প্রত্যেকটা বাচ্চা ম্যালনিউট্রিশনে ভুগবে, অপুষ্টিতে ভুগবে, তাদের কেউ স্কুলেও হয়তো যাবে না পড়তে, একজন দুজন গেল আর বাকি গেলই না, এদিক ওদিক ঘুরে বেড়াবে, বাবা মা তাদের উপর খেয়াল রাখতে পারবে না প্রপারভাবে, তাদের ঠিকঠাক মানুষ করতেই পারবে না, তাই তো। তো জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অবশ্যই ভীষণভাবে দরকার, জন্ম নিয়ন্ত্রণ, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করার জন্য কিছু উপায় আছে, কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো এখানে সবকটা লেখা সম্ভব নয়, কারণ অনেকটা বিশাল কিছু আর কি, অনেক রকম পদ্ধতি আছে, সেটা আমি যখন পড়াবো তখন সেটা আমি আলাদা করে চার্ট বানিয়ে পড়াবো, ঠিক আছে। আর কি পড়বো এখান থেকে, এদের পদ্ধতি, জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি, ঠিক আছে। এই গেল, এরপর সিলেবাসে, সরি, এরপর সিলেবাসে কী আছে, এরপর সিলেবাসে আমরা পড়বো অ্যামনিওসিনথেসিস, অ্যামনিওসিনথেসিস নামে একটা প্রসেসের কথা জানবো, অ্যামনিওসিনথেসিস কি, কীভাবে অ্যামনিওসিনথেসিস করা হয়, একটা প্রসেস যার মাধ্যমে কী হয়, কোনো ভ্রূণ যে তখনও মায়ের মধ্যে বড় হচ্ছে, সেই ভ্রূণের কোনো রকম ক্রোমোজোমাল ত্রুটি আছে কি না, তাই ক্রোমোজোমের যে সজ্জা, 44A অর্থাৎ 44টা অটোজোম প্লাস 2টো সেক্স ক্রোমোজোম,
প্রপার আছে কি না এবং তাদের শয্যা প্রপার আছে কি না এবং ক্রোমোজোমগুলোর কোথাও ভেঙে যায়নি তো, কোথাও কোনো ক্রোমোজোম এক্সট্রা অ্যাড হয়ে যায়নি তো, এই সমস্ত কিছু বিচার করা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস পরীক্ষার মাধ্যমে। পরীক্ষাটা কিভাবে করা হয়, তার সুবিধা কী অসুবিধা কী সবটা আমরা জানবো। এর পরের পার্ট আসবে হচ্ছে বন্ধাত্ব বা ইনফার্টিলিটি। বন্ধাত্ব বা ইনফার্টিলিটি, আচ্ছা বন্ধাত্বের আগে আমরা জানবো হচ্ছে গর্ভপাত। বন্ধাত্বের আগে আবার আমরা জানবো গর্ভপাত, যাকে আমরা MTP মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বলে জানবো। কী হয় দেখো, অ্যামনিওসেন্টেসিস যখন করা হয়, অ্যামনিওসেন্টেসিস করার সময় কী হয়, অনেক সময় সেক্স ডিটারমিনেন্ট করা যায়, মানে অনেক সময় না করা যায়, যখন ক্রোমোজোমের শয্যা আমরা দেখছি, যে ডাক্তার তাকে দেখছে বা যে চিকিৎসক দেখছে সে দেখতে পায় যে যে ভ্রূণটার ক্রোমোজোম নিয়ে আমরা গবেষণা করছি সেই ভ্রূণটা মেয়ে না ছেলে হবে। যদি কন্যা সন্তানের ভ্রূণ হয় এবং আমরা থেকে জানতে পারা যায়, সেক্ষেত্রে কী হয়, অনেক পরিবারে কন্যা সন্তান চায় না, তারা ভ্রূণ হত্যা করে দেয়, অর্থাৎ ফিমেল ফেটিসাইড বলা হয়, করা হয়, ঠিক আছে, গর্ভপাত। এছাড়াও আরও অনেক কারণ আছে গর্ভপাতে, সেগুলো আমরা ডিটেলসে পড়ব। তো গর্ভপাতকে আমরা আরও পরিষ্কার করে বলতে পারি হচ্ছে MTP মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে যে MTP কী। বন্ধাত্ব ইনফার্টিলিটি পড়ল, এরপরে জানব ARTI। অর্থাৎ দেখো, একদিকে যেমন অনেকে গর্ভপাত করাতে বাধ্য হয় বিভিন্ন কারণে, আনওয়ান্টেড প্রেগনেন্সি হতে পারে বা যে ভ্রূণ বড় হচ্ছে সে বিকলাঙ্গ শিশু হতে পারে পরবর্তীকালে, সেটা জানছে, তো অ্যামনিওসিন্থেসিস ধরা যদি করে যায় সেক্ষেত্রেও গর্ভপাত করানো যায়। অবশ্যই কিছু আইন এর জন্য বেঁধে দেওয়া হয়েছে, যে কেউ গিয়ে যখন তখন গর্ভপাত করাতে পারে না, প্রপার রিজন থাকতে হয় তার গর্ভপাতের, ডাক্তার জিজ্ঞাসা করবে সে কত মাসের প্রেগনেন্ট সেই মহিলা, সেটা জানাতে খুব দরকার, কারণ গর্ভপাত বেশি লেটে কিন্তু করা যায় না। সেক্ষেত্রে ওই মহিলা, বাচ্চার তো কথা বাদই দাও, ওই মহিলার কিন্তু মৃত্যু ঘটতে পারে যদি খুব লেটে গিয়ে করা হয়, বা আরও অনেক সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে। তো কী হয়, প্রপার আইন বেঁধে দেওয়া আছে, সেই আইন অনুসারে গিয়ে একজন গর্ভপাত করাতে পারে। একদিকে যেমন গর্ভপাত করানো হয়, অন্যদিকে আবার এরকম সমস্যাও দেখা যায় যে অনেকেই প্রেগনেন্ট হতে চায়, অনেক দম্পতি, কিন্তু দীর্ঘ বছর ধরে চেষ্টা করার পরও, বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়ার পরও তারা হয়তো প্রেগনেন্ট হতে পারে না। তার ফলে কী হয়, তাদের অন্য কোনো পদ্ধতির আশ্রয় নিতে হয়, ঠিক আছে। যেমন টেস্ট টিউব বেবির কথা আমরা শুনেছি, IVF যেভাবে হয়, IVF টেকনিক, জিপ্ট মিস্ট, এরকম IUI, ইন্টিউটেরাইন ইনসেমিনেশন, এরকম বিভিন্ন পদ্ধতির মাধ্যমে গিয়ে হয় বাইরে ফার্টিলাইজেশন ঘটিয়ে, মানে শুক্রাণু এবং ডিম্বাণুকে আলাদা করে নিয়ে এসে পরীক্ষাগারে ফার্টিলাইজেশন করানোর পর তারপর মহিলার শরীরে ইমপ্ল্যান্ট করা হয়, বা আরও অনেক ক্ষেত্রে হয়তো গ্যামেটটাকে সরাসরি নিয়ে, শুক্রাণুকে নিয়ে ফ্যালোপিয়ান টিউবে দিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রেও দেখা যায়, সেই ঘটনাও ঘটে, সেই ঘটনা আমরা দেখতে পাবো, যাকে বলা হয় ARTI বা চিকিৎসার মাধ্যমে গর্ভধারণ, ঠিক আছে, বা সহায়ক জনন পদ্ধতি, ঠিক আছে, ARTI। তো এই পথে আমরা যাব। তো প্রথমে কি জানবো, জননগত স্বাস্থ্য কি। দেখো, প্রথমেই জানবো জননগত স্বাস্থ্য কি। দেখো কি জননগত স্বাস্থ্য, স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি, স্বাস্থ্য বলতে আমরা বুঝি হচ্ছে শারীরিক স্বাস্থ্য। মেনলি জেনারেলি স্বাস্থ্য বললে আমাদের মাথায় আসে একটা পুরুষ বা মহিলা, যেই হোক সে কতটা ফিট, শারীরিকভাবে ফিট, তাকে আমরা স্বাস্থ্য বলি তো জেনারেলি, কিন্তু তা নয় জননগত স্বাস্থ্য। কিন্তু সেক্ষেত্রে জননগত স্বাস্থ্য কী হওয়ার কথা, সেই অনুযায়ী গেলে যে একজনের জননাঙ্গ, এক মহিলার জননাঙ্গ, অর্থাৎ ওভারি, ইউটেরাস, ভ্যাজাইনা, বাকি যা যা আছে সেগুলো প্রপার ফিটনেস বজায় আছে, এবং একটা পুরুষের ক্ষেত্রে শুক্রাণুর উৎপাদন, প্লাস হচ্ছে শুক্রাশয়,
বারো যা যা অর্গানস আছে সেগুলো সবই সুস্বাস্থ্যের অধিকারী। তাহলেই কি বলতে পারবো জনগত স্বাস্থ্যের অধিকারী সে মহিলা বা পুরুষ? তা কিন্তু নয়। চারটে পয়েন্টকে আমাকে মাথায় রাখতে হবে। শারীরিক তো অবশ্যই, নাম্বার ওয়ান হচ্ছে শারীরিক, তার শারীরিক স্বাস্থ্য। নাম্বার টু হচ্ছে তার মানসিক স্বাস্থ্য, সেই পুরুষ বা মহিলার মানসিক স্বাস্থ্য। নাম্বার থ্রি হচ্ছে তার আচরণগত স্বাস্থ্য, খুব ইম্পর্টেন্ট। এবং নাম্বার ফোর হচ্ছে সামাজিক স্বাস্থ্য। নাম্বার ওয়ান শারীরিক, টু মানসিক, থ্রি আচরণগত, আর ফোর হচ্ছে সামাজিক। এই চারটে যদি ঠিকঠাক থাকে তাহলেই আমি একমাত্র বলতে পারি যে একজন পুরুষ বা মহিলা জননগত সুস্বাস্থ্যের অধিকারী। কীরকম ম্যাম? শারীরিক বলতে তো বুঝি, মহিলার ক্ষেত্রে প্রপার হাইজিন মেনটেন হচ্ছে, পুরুষের ক্ষেত্রেও প্রপার হাইজিন মেনটেন হচ্ছে, কোনো রকম এসটিডির শিকার তারা নয়, অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কোনো কিছু তাদের মধ্যে নেই একদম, ঠিক আছে? শুক্রাণু যা তৈরি হচ্ছে সেটা একদম প্রপার অ্যামাউন্টে তৈরি হচ্ছে, টেস্টোস্টেরন হরমোন প্রপার অ্যামাউন্টে আছে, এদিকে মহিলার ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন প্রপার অ্যামাউন্ট হচ্ছে, ঠিক সময় সময়ে মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে, একদম পারফেক্ট, ঠিক আছে? সেক্ষেত্রে সে শারীরিকভাবে ফিট, সার্টিফিকেটটাকে দিয়ে দিলাম। কিন্তু তার মানসিক আচরণ দেখো, প্রথমে মনে করা হতো শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যে ঠিক থাকলেই তাকে আমি বলতে পারি জনগত সুস্বাস্থ্যের অধিকারী। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে একটা ছেলে বা মেয়ে যখন পিউবার্টিতে পৌঁছায় তখন কিন্তু তার শারীরিকভাবে যেমন চেঞ্জেস হয়, তার মেন্টালি কিন্তু অনেক রকম চেঞ্জেস আসে। অপোজিট সেক্সের প্রতি তার অ্যাট্রাকশান বাড়ে, তাই তো? আরও নানান রকম চিন্তাভাবনায় প্রচুর রকম চেঞ্জ আসে। তো সেই সময়টা কী হয়, তার যে ইমোশানের ওপর কে কতটা কন্ট্রোল করতে পারে তার উপর ডিপেন্ড করে তার মানসিক স্বাস্থ্য, মানসিক জননগত স্বাস্থ্য ঠিক আছে না খারাপ আছে। আমি কি বোঝাতে পারছি? নিজের ইমোশনের ওপর কন্ট্রোল করাটা কিন্তু খুব দরকার এই সময়ে। আমি একটা ছেলে বা আমি একটা মেয়ে, যাই হোক, একটা ছেলে বলো একটা মেয়ে বলো, সে তার অপোজিট সেক্সের সঙ্গে যখন মিশছে তাকে কী চোখে দেখছে, তার সাথে কীভাবে কথা বলছে, সবটা কিন্তু তার মানসিক কন্ট্রোল মানে ইমোশনের ওপর কন্ট্রোলের ওপর ডিপেন্ড করছে। যদি আগে থেকে একটা ছেলে বা একটা মেয়েকে তার বড়রা যদি বলে, বাড়ির বড়রা যদি বলে দেয় যে দেখো তোমার তো বয়সে তুমি পড়তে চলেছ, তোমার মধ্যে এই চেঞ্জেস হতে পারে, তাহলে সে অনেকটা মেন্টালি আগে থেকে প্রিপেয়ার থাকবে, সে জানবে যে হ্যাঁ আমার মধ্যে এই চেঞ্জেসগুলো হবে, তাহলে আমাকে নিজেকে কীভাবে কন্ট্রোল করতে হবে আমি জানবো, তাই তো? সুতরাং শারীরিক হলো এবং মানসিক বা ইমোশনাল হেলথ হলো। আচরণগত কি এর সঙ্গে রিলেটেড, আমি কীভাবে আচরণ করছি সেটা কোনোভাবেই যেন আমার ক্ষেত্রে যেমন হানিকারক না হয় বা অন্যের ক্ষেত্রেও যেন হানিকারক না হয়, মানে ক্ষতিকারক না হয়, সেই আচরণগত কন্ট্রোল বা আচরণগত স্বাস্থ্য বজায় থাকাটাও কিন্তু অত্যন্ত দরকার। আর শেষ হচ্ছে সামাজিক স্বাস্থ্য। তুমি এমন কোনো কাজ করবে না বা তোমরা এমন কোনো কাজ করবে না যাতে সমাজে তোমাকে খারাপ চোখে দেখে বা তুমি সমাজে আর মাসের লোকের কাছে খারাপ হিসেবে একটা বা তুমি কোনো খারাপ উদাহরণ সেট করছো সমাজে। এমন কোনো কাজ যদি কেউ না করে এবং তার বাকি তিনটে যদি ঠিকঠাক থাকে তবেই তাকে আমি বলতে পারি একমাত্র সে জননগত সুস্বাস্থ্যের অধিকারী। বোঝা গেছে? চলো এবার আসে সমস্যা কী। সেকেন্ড, সমস্যাটা কী? যদি সুস্বাস্থ্যের অধিকারী না হয় তাহলে কী সমস্যা দেখা দেয়? অনেক রকম সমস্যা হতে পারে। সে জানবে না যে মাল্টিপল পার্টনার হওয়া ঠিক নয়, সে জানবে না যে জননগত স্বাস্থ্য বজায় রাখার জন্য আমাকে জন্ম নিয়ন্ত্রণের বেশ কিছু পদ্ধতি আমি অবলম্বন করতে পারি, সে জানবে না যে হয়তো কিছু ভুল কাজ করে ফেললো বা কারোর সঙ্গে সেক্সুয়ালি ইন্টারকোর্সে
চলে গেল, সে জানবে না সে অনেক কম বয়সে একজনকে হয়তো প্রেগনেন্ট করে দিল, হতেই পারে, তাই না? তো সমস্যা অনেক রকম হতে পারে, তার সমাধানের কৌশল কী? সমাধানের কৌশল কী? একটা হচ্ছে সে নিজেই এসটিডিতে আক্রান্ত হতে পারে, সে অন্যকে এসটিডিতে আক্রান্ত করতেও পারে, যদি মাল্টিপল পার্টনার হয় করতেই পারে, তাই তো? তো স্বাস্থ্যের ক্ষতি হবে, তুমি সমাজে একটা বাজে উদাহরণ সেট করছো, তাই তো? তোমাকে সমাজের চোখে তোমাকে সবাই খারাপ চোখে দেখছে, তাই না? হলো সমাধানের কৌশল কী? সমাধানের কৌশলের মধ্যে অবশ্যই শিক্ষা, প্রপার শিক্ষা। এই শিক্ষা বলতে কিন্তু ওই পুঁথিগত বিদ্যা নয়, এই শিক্ষা হচ্ছে সেক্স এডুকেশান, জননগত শিক্ষা। তোমার মধ্যে কী কী চেঞ্জেস হতে পারে যেমন আগে থেকে জানা উচিত, তেমন এই এসটিডি সম্বন্ধে জানা হচ্ছে, কেন হচ্ছে, যাতে তোমরা কোনো ভুল কাজ না করে ফেলো, যাতে তোমরা সিফিলিস, গনোরিয়া, এইডস, হেপাটাইটিস বি এগুলোর শিকার না হয়ে যাও, ঠিক আছে? তো শিক্ষা, প্রপার শিক্ষা থাকা উচিত অবশ্যই, বড়দের ভূমিকা তো অবশ্যই আছে, শিক্ষক যারা তাদের যেমন ভূমিকা আছে, প্লাস পরিবারের বড়রা যারা আছে, মা বাবা কাকা কাকিমা দাদু দিদা যারা আছে, এদেরও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারা আগে থেকে সচেতন করতে পারে যে কোনো একটা ভুল কাজ না করতে পারে, ঠিক আছে? সমাধানের কৌশল। আচ্ছা, এবারে আসি এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। একটা আছে, আমি আগেই বলেছি এটা পুরোটা আমরা একটা ছক করে পড়বো, তো ছকটা আমি বানিয়ে নিই, ছকটা একটু সময় সাপেক্ষ আগে বানিয়ে নিই, তারপর আসছি। একটু পজ করছি ভিডিওটা, ঠিক আছে? তো চলো, এসটিডি যতগুলো আমাদের সিলেবাসে আছে, আটটা আছে, তো আটটা আমি একটা চার্টের আকারে লিখি, ছকের আকারে একদম ছকে নিয়েছি। তো প্রথম থেকে শুরু করে দেখো, সিফিলিস প্রথম কী পড়েছিলাম আমরা? সিফিলিসের আমরা চারটে কলম করেছি। একটা হচ্ছে রোগটা কী, জীবাণুর নাম কী, কোন জীবাণু এই রোগটা ঘটায়, তার ইনকিউবেশন পিরিয়ড কী, ইনকিউবেশন পিরিয়ড মানে একটা জীবাণু শরীরের প্রবেশ এবং তার উপসর্গের প্রকাশ, এই যে সময়কালটা তাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড, ঠিক আছে? কখনোই সবসময় এরকম হয় না যে জীবাণু শরীরে ঢোকা মাত্রই উপসর্গ দেখা দিল, কখনো হয় না। বেশিরভাগ সময় কী হয়, কারোর ক্ষেত্রে এক দু দিন, কারোর ক্ষেত্রে এক দু বছর, কারোর ক্ষেত্রে 10-20 বছরও সময় লেগে যেতে পারে উপসর্গ দেখা দেওয়াতে। তো সেই পিরিয়ডটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড, প্রত্যেকের আলাদা আলাদা। উপসর্গগুলো কী এবং তার প্রতিকার, যেটা করিনি আর একটা করা উচিত ছিল, সেটা হচ্ছে সংক্রমণ পদ্ধতি। কীভাবে ডিজিজগুলো একটা শরীর থেকে আর একটা মানুষের শরীরে সংক্রামিত হচ্ছে, করিনি, কারণ প্রত্যেকটা যেহেতু এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তার ফলে কী হয়, প্রত্যেকটা সংক্রমণের পদ্ধতি প্রায় এক, সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়। কিছু ক্ষেত্রে কিছু আলাদা আলাদা কিছু আছে, ঠিক আছে? সেই জন্য আমি ওটাকে আলাদা করে করিনি। দেখো, প্রথমে হচ্ছে সিফিলিস। সিফিলিস কোন জীবাণু সিফিলিস রোগের জন্য রেসপন্সিবল? ট্রিপোনিমা প্যালিডাম, এরকম একটা সর্পিল আকার একটা দেখতে একটা জীবাণু, ট্রিপোনিমা প্যালিডাম, ঠিক আছে? এর ইনকিউবেশন পিরিয়ড কত? 2-4 সপ্তাহ। মানে কোনো ধরো আক্রান্ত ব্যক্তি, যে সিফিলিস আক্রান্ত, সে যদি এমন কোনো মহিলার সঙ্গে ইন্টারকোর্সে লিপ্ত হয় যে সিফিলিস আক্রান্ত নয়, তাহলে কিন্তু ওই ব্যক্তির শরীর থেকে, এবং সে যদি অবশ্যই জন্ম বা গর্ভ নিরোধক কোনো পদ্ধতি অবলম্বন না করে, মানে কন্ডম ইউজ না করে, ঠিক আছে, বা ফেমিডোম ইউজ না করে মহিলা, তাহলে কী হয়, সেক্ষেত্রে কী হয়, এই জীবাণুর সংস্পর্শে ওই মহিলার ভ্যাজাইনা আসবে বা এক্সটার্নাল জেনিটালিয়া আসবে, খুব সহজেই এই রোগ কিন্তু ওই মহিলার শরীরে প্রবেশ করবে। তার ফলে প্রবেশ করা 2-4 সপ্তাহের মধ্যে, প্রবেশ করা 2-4 সপ্তাহের মধ্যে কী হয়, তার কিছু উপসর্গ দেখা দেবে। তাকে 3টে পর্যায়ে ভাগ করেছে, প্রাথমিক, মধ্য আর তৃতীয় পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে কী উপসর্গ দেখা দেবে? 2-4 সপ্তাহ পরে আক্রান্ত অংশে ক্যান্সার দেখা দেবে, ঠিক আছে? যেখানে আক্রান্ত হয়েছে অর্থাৎ জেনিটাল এরিয়ায় তার ক্যান্সার দেখা দেবে। মধ্য পর্যায়ে কী হয়, 2 মাস পরে
সারা গায়ে র্যাশ দেখা দিতে পারে, জ্বর হতে পারে এবং অসহ্য মাথা ব্যথা কিন্তু সিমটম দেখা দিতে পারে। এবং একদম থার্ড পর্যায়ে কী হবে, 20-40 বছরের মধ্যে তার বিভিন্ন অংশে, শরীরের বিভিন্ন অংশে একাধিক টিউমার দেখা দিতে পারে, সঙ্গে হৃদরোগে আক্রান্ত হতে পারে ওই ব্যক্তি বা পুরুষ, যাই ওই মহিলা বা পুরুষ, বা মস্তিষ্কেরও ক্ষতি হতে পারে। ঠিক আছে, তাহলে এত রকম সমস্যা দেখা দিতে পারে। দেখো, সিফিলিস আক্রান্ত হলেই যে মৃত্যু তা কিন্তু নয়। সিফিলিস আক্রান্ত হওয়ার 4 সপ্তাহ পরে তার উপসর্গ দেখা দেবে, কী হবে, ক্যান্সার ধরা পড়লো কোথাও, তারপরে হয়তো তার সারা গায়ে র্যাশ বেরোলো, জ্বর হলো, মাথা ব্যথা হচ্ছে, মানে এক তো সিফিলিস আছে, সে গিয়ে কিন্তু আরও অনেকগুলো রোগ তৈরি করে দিচ্ছে শরীরে, তাই তো? আলটিমেটলি যদি ঠিকঠাক চিকিৎসা না হয় ঠিক সময়, তাহলে তার মৃত্যু ঘটতে পারে। এর কোনো প্রতিকার আছে? অবশ্যই প্রতিকার আছে। পেনিসিলিন এর ওষুধ, এরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, বিভিন্ন ওষুধ ডাক্তাররা রোগীকে দিয়ে থাকে। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে গনোরিয়া, তার পজিটিভ এজেন্ট কি, নেজেরিয়া গনোরিয়া। বানানটা ভালো করে দেখবে, নেজেরিয়া, যেহেতু প্রত্যেকটা সায়েন্টিফিক নেম তাই কিন্তু আন্ডারলাইন করেছে, ঠিক আছে, নেজেরিয়া গনোরিয়া। ইনকিউবেশন পিরিয়ড কি, 2-7 দিন, অর্থাৎ শরীরে প্রবেশ করার 2-7 দিনের মাথায় আক্রান্ত ব্যক্তির মধ্যে উপসর্গ দেবে। উপসর্গগুলো কী কী, মূত্রনালী, তার যে মূত্রনালী, তার যে যোনি, বা পুরুষ হলে পুং, যৌনাঙ্গ, এক্সেট্রা বিভিন্ন জায়গায় কী হয়, এই রোগটা, এই জীবাণুটা গিয়ে আক্রমণ করে। ঠিক আছে, আক্রান্ত যে অংশগুলো, মূত্রনালী হোক, যোনি হোক বা পুং যৌনাঙ্গ হোক, সেখান থেকে পুঁজ বেরোয়, যে পুঁজের সঙ্গে রক্ত বলে, অর্থাৎ রক্ত বা পুঁজযুক্ত রক্ত বেরিয়ে যাবে, যাকে বলা হয় ডাইসুরিয়া। মনে রাখবে, পুঁজযুক্ত রক্ত বেরোনোকে বলা হয় ডাইসুরিয়া। ঠিক আছে, প্লাস কি, সংক্রামিত অংশে প্রদাহ দেখা দিতে পারে এবং আলটিমেটলি বন্ধাত্মেরও শিকার হতে পারে ওই পুরুষ বা ওই মহিলাটি। হ্যালো, এর প্রতিকার কি, এর ক্ষেত্রেও পেনিসিলিন, টেট্রাসাইক্লিন ইত্যাদি ওষুধ ডাক্তাররা রেকমেন্ড করে থাকে রোগীকে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এইডস। এইডসের নাম আমরা প্রায় সকলেই আমরা এইডসের নাম শুনেছি, অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, এমন একটা রোগ যা কিনা যাকে আক্রান্ত করে তার নিজের, তার যে ইমিউন সিস্টেম, তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেইটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এর ফলে কী হয়, কোনো মানে এর ফলে কী হয়, এই এইডস রোগটা যদি কারোর হয়ে থাকে, তার ইমিউনিটি নেই, তার ফলে কী হয়, তাকে বাকি যাবতীয় যা যা রোগ হতে পারে সবটাই তাকে অ্যাটাক করতে পারে। এবং খুব যেহেতু তাকে প্রতিরোধ করার কেউ নেই, তাই কী হয়, খুব সহজেই সে নানাবিধ মানে বহুবিধ রোগে আক্রান্ত হয়ে যায় এবং আলটিমেটলি কিন্তু মানুষটা মারা যায়। ঠিক আছে, এর পজিটিভ এজেন্ট কি, এইচআইভি ভাইরাস। এইচআইভি একটা ভাইরাস যার নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইডসের ফুল ফর্ম কী বললাম, অ্যাকওয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, আর এর আক্রান্তের পজিটিভ এজেন্ট হচ্ছে এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এর ইনকিউবেশন পিরিয়ড কি, 6-10 বছর। দেখো, একটা মানুষের শরীরে এইডসের জীবাণু ঢোকায়, 10 বছর পর্যন্ত এমন হতে পারে সে জানলই না যে তার এইডস হয়েছে, সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, সে জানে না সে এইডস হয়েছে, সে মাল্টিপল পার্টনারের সঙ্গে সেক্সুয়ালি ইন্টারকোর্সে লিপ্ত হচ্ছে এবং মাল্টিপল পার্টনারকেও এইডস কিন্তু দিয়ে দিচ্ছে, অর্থাৎ এসটিডি কিন্তু এইভাবেই ছড়ায়। প্রপার নলেজ না থাকার জন্য, প্রপার সচেতনতা না থাকার জন্য কিন্তু এসটিডি ছড়িয়ে যায়। ঠিক আছে, হলো 10 বছর যদি হয়ে থাকে, 10 বছর পরে কী হলো, ততদিনে কী হয়, এইচআইভি ভাইরাসটা গিয়ে তার যে লিম্ফোসাইট থাকে, লিম্ফোসাইট কি, আমাদের যে WBC আছে তার মধ্যে 2 রকম লিম্ফোসাইট, তার তো অনেক রকমের সেল আছে, মনোসাইট, লিম্ফোসাইট, ইওসিনোফিল, নিউট্রোফিলিন, এই নেক্সট চ্যাপ্টারে আমরা এগুলো সব ডিটেলসে জানবো। তো তার মধ্যে একটা সেল হচ্ছে টি লিম্ফোসাইট। ঠিক আছে, টি লিম্ফোসাইট, এখন শুধু এইটুকুই জেনে রাখো, টি লিম্ফোসাইট নামে আমাদের WBCর একটা সেল আছে, WBCর একটা কোষ। WBC কি, শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল, যা কিনা আমাদের শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে বা অনাক্রম্যতা তৈরিতে সাহায্য করে। এখন WBCর কাজই হচ্ছে তাই, WBCর যে বিভিন্ন রকমের কোষ দিয়ে তৈরি, সে বিভিন্ন রকমের কাজ, পার্টিকুলার নির্দিষ্ট কিছু কাজ করে থাকে, ডিফাইন ডিফাইন কাজ করে থাকে। এবার WBC টি লিম্ফোসাইট নামে যে কোষটা আছে, সে
তার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, তোমরা দেখবে পরবর্তীকালে সে টি লিম্ফোসাইটকে অ্যাটাক করে হচ্ছে এইচআইভি, করে তাকে মেরে দেয়। যদি সমস্ত টি লিম্ফোসাইট মারা যায় তাহলে কিন্তু তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি ভেঙে যাবে। টি লিম্ফোসাইটের মধ্যেই আসলে বাসা বাঁধে গিয়ে এইচআইভি এবং মাল্টিপ্লাই করে, ঠিক আছে? তো রোগ প্রতিরোধ ক্ষমতা চলে যায়, তার ফলে কী হয়, টিবি, নিউমোনিয়া, ক্যান্সার যাবতীয় রোগের আক্রান্ত হয়ে যায় হচ্ছে একটা মানুষ, আক্রান্ত ব্যক্তি, এবং আলটিমেটলি তার ডেথ, মৃত্যু হবে, ঠিক আছে? এর কিন্তু কোনো ওষুধও নেই। সুতরাং একমাত্র এইডস থেকে বাঁচার উপায় হচ্ছে প্রপার মাল্টিপল পার্টনার, একটু মাল্টিপল পার্টনার না থাকা, প্লাস হচ্ছে প্রপার গর্ভ নিরোধক বা কন্ট্রাসেপটিভ কিছু ব্যবস্থা আছে যেগুলোকে ব্যবহার করা। আচ্ছা, ফোর্থ হচ্ছে হেপাটাইটিস বি, এটা এক ধরনের জন্ডিস, ঠিক আছে? এ কী করে, এর ভাইরাসটা কি, তার হচ্ছে ভাইরাস ঘটিত একটা রোগ, এইচবিভি, হেপাটাইটিস বি ভাইরাস, যার নাম, ইনকিউবেশন পিরিয়ড 6 সপ্তাহ হতে পারে, 6 মাসও হতে পারে। অর্থাৎ একটা শরীরে কারোর হেপাটাইটিস বি জীবাণু ঢুকলে 6 সপ্তাহ পরে উপসর্গ দেখা দিতে পারে বা 6 মাস পরেও দেখা দিতে পারে। উপসর্গগুলো কি, জ্বর, মাথা ব্যথা, বমি ভাব, জন্ডিস, যকৃতের ক্যান্সার, মেমব্রেন গ্লোমেরুলো নেফ্রাইটিস নামেও রোগ হয়, ঠিক আছে? লিভার সিরোসিস বলা হয়, লিভার সিরোসিস, যকৃতের ক্যান্সার হবে আলটিমেটলি। হেপাটাইটিস বি যাদের হয় তাদের লিভার সিরোসিস বা যকৃতের ক্যান্সার হওয়ার চান্স কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। আর কি, নেফ্রাইটিস মানে নেফ্রন, কিডনির মধ্যে যে নেফ্রন থাকে সেটাও ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে হেপাটাইটিস বি হলে, ঠিক আছে? এর ওষুধ কি, এর প্রতিকার হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন পাওয়া যায়। হেপাটাইটিস বি ভ্যাকসিনের ডোজ এখন দেওয়া হয় বাচ্চাদের। এছাড়াও এন্টোকোভিড, টেনোকোভিড নামে বিভিন্ন ওষুধও বাজারে প্রচলিত আছে যেগুলো ডাক্তার রেকমেন্ড করে, ঠিক আছে? এগুলো চারটে হলো, দেখো 1, 2, 3, 4 হয়ে গেল, 1, 2, 3, 4 হয়ে গেল, আরও চারটে আছে, সেই চারটাকে আমি এই পাশে লিখে দিয়েছি। অর্থাৎ এটা হলো 5, 6, 7 আর 8, ঠিক আছে? কি আছে, ট্রাইকোমিনিয়াসিস, তার পজিটিভ এজেন্টের নাম হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস, এটা এক ধরনের আর্দ্র প্রাণী, ঠিক আছে? যদি প্রশ্ন করে যে এমন একটা এসটিডির এক্সাম্পল দাও যা কোনো আর্দ্র প্রাণী দ্বারা সংঘটিত হয়, তখন এক্সাম্পল কী হবে, ট্রাইকোমোনিয়াসিস, যা ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস নামে একটা আর্দ্র প্রাণী দ্বারা আক্রান্ত হয়, তাই তো? ভ্যাজিনালিস অর্থাৎ ভ্যাজাইনাতে আক্রমণ করে, বোঝাই যাচ্ছে। আচ্ছা, এর ইনকিউবেশন পিরিয়ড কি, 5 থেকে 28 দিন। কী ঘটনা ঘটে, কী উপসর্গ দেখা যায়, ভ্যাজিনিটিস নামে রোগ হয় মহিলাদের, মহিলার ভ্যাজাইনা, যে কোনো মহিলার ভ্যাজাইনাতে এটা গিয়ে অ্যাটাক করে, বাসা বাঁধে এবং ভ্যাজিনিটিস দেখা দেয়। পুরুষদের ক্ষেত্রে ইউরেথ্রাইটিস এবং প্রস্টেট ক্যান্সার, এই দুরকমের রোগ দেখা যায়, ঠিক আছে? এর কি ওষুধ আছে, ওষুধ আছে মেট্রোনাইডাজল হচ্ছে এর ড্রাগ। 6 নম্বর হচ্ছে জেনিটাল হারপিস, কি ভাইরাস ঘটিত একটা এসটিডি, কি ভাইরাস, ডিএনএ ভাইরাস। আচ্ছা, এইডস কিন্তু ছিল আরএনএ ভাইরাস, এইডস ছিল কিন্তু আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস ঘটিত একটা এসটিডির নাম এইডস, ডিএনএ ভাইরাস ঘটিত এসটিডির নাম জেনিটাল হারপিস। ভাইরাসটার নাম কি, হারপিস সিমপ্লেক্স ভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস, ঠিক আছে? একটা ডিএনএ ভাইরাস। ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 12 দিন। উপসর্গ কি, এই ক্ষেত্রে জেনিটাল হারপিসে যদি কোনো মহিলা আক্রান্ত হয়, মহিলা বা পুরুষ, তার ক্ষেত্রে কী হয়, তার যে বহিঃস্থ জননাঙ্গ সেখানে অসংখ্য গুটি দেখা যায়, যেমন পক্সের গুটি হয় দেখেছি আমরা, তাই তো? সেই ধরনের অসংখ্য গুটি দেখা যায় বহিঃস্থ জননাঙ্গে, প্লাস তার সঙ্গে জ্বর থাকে, তার সঙ্গে মূত্র ত্যাগ করার সময় ব্যথা অনুভূত হয়, ঠিক আছে? আচ্ছা, এর ওষুধ কি, ফ্যামসাইক্লোভির, এছাড়া আরও অনেক ওষুধ এর জন্য আছে। 7 নম্বর কি, ক্ল্যামাইডিয়েসিস, ক্ল্যামাইডিয়েসিস 7 নম্বর, কার জন্য হয়, ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস, ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস ক্ল্যামাইডিয়েসিসের জন্য রেসপন্সিবল, ইনকিউবেশন পিরিয়ড 1 সপ্তাহ। কী উপসর্গ দেখা যায়,
পুরুষদের ক্ষেত্রে পেনিসে পুঁজ দেখা যায়, হুম, ইউরোথ্রাইটিস দেখা যায়। ইউরোথ্রাইটিস এও ঘটায়, কোথায় গেল, এই যে ট্রাইকোমোনিয়াসিসের ক্ষেত্রে ইউরোথ্রাইটিস দেখা যায়, আর ক্লামাইডিয়াসিসের ক্ষেত্রেও ইউরোথ্রাইটিস দেখা যায় পুরুষের ক্ষেত্রে। এছাড়া শুক্রাশয়ে ব্যথা হয়, এপিডিডাইমিটাইটিস, অর্থাৎ এপিডিডাইমিস বলে যে অংশটা আছে তার মধ্যে প্রদাহ দেখা যায়, এপিডিডাইমিটাইটিস। মহিলাদের ক্ষেত্রে কী হয়, সার্ভিটাইটিস, সার্ভিসাইটিস, সার্ভিক্সের প্রদাহ, যোনিতে গুটি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, হুম, এই সমস্তগুলো মহিলাদের ক্ষেত্রে, এগুলো হচ্ছে পুরুষদের ক্ষেত্রে উপসর্গ দেখা যায়। এর প্রতিকার কী, এরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন ইত্যাদি বাজার চলতি ড্রাগ আছে যেগুলো ডাক্তার প্রয়োজন অনুসারে রেকমেন্ড করে থাকেন। জেনিটাল গুটি, 8 নম্বর হচ্ছে জেনিটাল গুটি, এগুলোও কিন্তু তোমরা এইভাবেই ছক করে করবে এবং সম্ভব হলে আরেকটা অ্যাড করে দেবে কলাম, যেটাতে সংক্রমণের পদ্ধতি লিখে নেবে, ঠিক আছে। জেনিটাল গুটি কি, কিসের জন্য হয়, এটাও একটা ভাইরাস ঘটিত রোগ, ভাইরাসের নাম কি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যাকে ছোটো করে আমরা বলি HPV, HPV হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ইনকিউবেশন পিরিয়ড 1 থেকে 20 মাস। আর কি উপসর্গ কি, গুটি দেখা যায় বহিঃস্থ জননাঙ্গে, এর ক্ষেত্রেও গুটি দেখা যায়, সার্ভিক্সে ক্যান্সার পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এর উপসর্গ কি, এর প্রতিকার হচ্ছে গার্ডাসিল নামে একটা ভ্যাকসিন পাওয়া যায়, গার্ডাসিল নামে ভ্যাকসিন, যা আগে থেকে দিলে জেনিটাল গুটি বা জেনিটাল ওয়ার্ডস যেটাকে বলা হয় সেই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আর কি লেজার সার্জারি করে গুটিগুলোকে কেটে ফেলা হয়, লেজার সার্জারি করে গুটিগুলোকে কেটে ফেলা হয়, প্লাস কিছু ড্রাগও বাজারে প্রচলিত রয়েছে এর জন্য, ঠিক আছে। টোটাল হচ্ছে 8টা স্টেডি যা আমাদের সিলেবাসে আছে, তা এখানে শেষ হলো, ঠিক আছে। প্রত্যেকটা ছক করে খাতায় সুন্দর করে ছক করে একদম লিখে নেবে, তাহলে তোমাদের পড়তে দেখবে খুব সুবিধা হচ্ছে। আচ্ছা, এরপরে এসটিডি তো গেল, এরপর আসছে আমাদের জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কী এবং পদ্ধতি কী আমরা আলোচনা করব। তো বোর্ডটা আগে একটু ক্লিন করে নিই। দেখো, এরপরে টপিক পড়বো হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণ, আচ্ছা, এর প্রয়োজনীয়তা কী, জন্ম নিয়ন্ত্রণ না করলে একটা পরিবার, দেশ তো বাদ দাও, একটা পরিবারের প্রত্যেকটা শিশু সঠিক শিক্ষা পাবে না, উপযুক্ত পুষ্টি পাবে না, পরিবারের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটবে, তাই তো, এবং তার ফলে দেশেরও ক্ষতি হবে। জন্ম নিয়ন্ত্রণ করাটা, এবং প্লাস আরেকটা কি, যে যে মা যে বাড়ির যে মা আর কি, সেই মায়েরও স্বাস্থ্যের অনেক অবনতি হবে যদি বারবার তাকে সন্তানের জন্ম দিতে হয়, ঠিক। তো এই জন্ম নিয়ন্ত্রণ, জন্মকে বারবার সন্তানকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করাটা খুব দরকার। দেখো, ভারত সরকার প্রথম, আমাদের দেশ প্রথম 1951 সালে আমাদের দেশ প্রথম জন্ম নিয়ন্ত্রণের জন্য পরিবার পরিকল্পনা নামে একটা কর্মসূচি আনে, ফ্যামিলি প্ল্যানিং প্রথম কিন্তু ভারত এনেছিল। তাতে কী বল, তাতে বলা হয়েছিল কি, ছোটো পরিবার সুখী পরিবার, হাম দো হামারা দো, তাই তো। আচ্ছা, এই জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি, জন্ম নিয়ন্ত্রণ করার জন্য কী করা হয়, যে পদ্ধতি তাকে বলা হয় গর্ভনিরোধ, হুম, গর্ভনিরোধ বা কন্ট্রাসেপশন। গর্ভনিরোধ বা কন্ট্রাসেপশন, ঠিক আছে। এই গর্ভনিরোধ পদ্ধতির মানে কি, এর মানে হচ্ছে কোনোভাবেই জন্ম নিয়ন্ত্রণ করা তখনই সম্ভব যদি শুক্রাণুকে ডিম্বাণুর কাছে পৌঁছতে না দেওয়া হয়, ঠিক আছে। মানে আসলে কাজটা কি করা হয়,
শুক্রাণু ডিম্বাণুর কাছে যাবে, তবেই তো ফার্টিলাইজেশন হবে এবং তবেই তো সেখান থেকে একটা ভ্রূণ এবং পরবর্তীকালে একটা বাচ্চার জন্ম দেবে। যদি আমি শুক্রাণুকে ডিম্বাণুর কাছে যেতেই না দিই, তাহলে কি কোনোভাবে নিষেধ বা ফার্টিলাইজেশন সম্ভব? সম্ভব নয়। আর ফার্টিলাইজেশন না হলে কী হবে? বাচ্চা তৈরিও হবে না। তো গর্ভ নিরোধের কনসেপ্টটাই হচ্ছে এটা, শুক্রাণু আর ডিম্বাণুর মাঝে একটা দূরত্ব তৈরি করা, ঠিক আছে, যাতে করে কোনোভাবে শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছতে না পারে। তো এই পদ্ধতিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থায়ী পদ্ধতি, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। একটা হচ্ছে অস্থায়ী। স্থায়ী মানে কি? স্থায়ী মানে হচ্ছে মানে পাকাপাকিভাবেই শুক্রাণু আর ডিম্বাণুর মাঝে একটা পাঁচিল তৈরি করে দাও, যাতে কোনোভাবেই পৌঁছতে না পারে, স্থায়ী। এবং এই পাঁচিল কখনোই সরানো যাবে না। এই পাঁচিলটা কোনো ব্যারিয়ারও হতে পারে বা হতে পারে আমি ডিম্বাশয় কেটেই বাদ দিয়ে দিলাম, শুক্রাশয় কেটেই বাদ দিয়ে দিলাম, তাহলেও শুক্রাশয় ডিম্বাণুর শুক্রাণু ডিম্বাণুর মিলনের কোনো চান্স থাকবে না, তাই তো? সেটাও হতে পারে, কিন্তু এটা স্থায়ী, কারণ তুমি আবার ডিম্বাশয়কে কিন্তু পুনঃস্থাপন করতে পারবে না, তুমি আবার শুক্রাশয়কেও পুনঃস্থাপন করতে পারবে না। সুতরাং পাকাপাকিভাবে জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব স্থায়ী প্রসেসের মাধ্যমে। অস্থায়ী কী? অস্থায়ী হলো কিছু সময়ের জন্য, যদি ধরো কোনো দম্পতি তারা মনে করলো, ধরো একটা ছেলে একটা মেয়ের বিয়ে হলো, সে মনে করলো তারা দুজনে প্ল্যানিং করলো, ফ্যামিলি প্ল্যানিং করে, তো সেই দম্পতির ফ্যামিলি প্ল্যানিং হলো আমরা বিয়ের দু বছর কোনো রকম কনসেপ্ট করবো না, বাচ্চা নেব না, প্ল্যান দু বছর পরে আমরা কনসেপ্ট করবো। তাহলে এই দু বছরের জন্য তাদের এমন কিছু প্রসেস, বিভিন্ন প্রসেস উপায় আছে, এমন কিছু উপায় তারা অবলম্বন করবে যার ফলে সেই ছেলেটির শুক্রাণু ওই মেয়েটির ডিম্বাণুর কাছে পৌঁছতে না পারে, ঠিক আছে। কিন্তু দু বছর পরে কিন্তু সেই প্রসেসকে তারা আর অবলম্বন, সেই প্রসেস তারা আর ইউজ করবে না এবং ন্যাচারালভাবেই শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছে যাবে, ফার্টিলাইজেশন হবে এবং বেবি তৈরি হবে। সুতরাং এটা অস্থায়ী, দু বছরের জন্য করছে বা কেউ দু মাসের জন্য ব্যবহার করছে বা কেউ দু দিনের জন্য হতে পারে, দেখো এই প্রসেসকে বলা হয় অস্থায়ী। আর পুরোপুরি পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়াকে বলা হয় স্থায়ী, ঠিক আছে। তো অস্থায়ী অস্থায়ীকে আমরা ফার্দার আরও বেশ কিছু ভাগে ভাগ করতে পারবো, আরও চারটে ভাগে ভাগ করবো অস্থায়ীকে। কী কী? আচ্ছা কোথায় করবো? এখানেই করছি, স্থায়ী তো অনেকটা। আরও চারটে ভাগে, একটা হচ্ছে প্রাকৃতিকভাবে অস্থায়ী, প্রাকৃতিক পদ্ধতিতে অস্থায়ী, অর্থাৎ বাইরে থেকে কোনো কিছু ইউজ করছি না, কোনো রকম ওষুধ খাচ্ছি না বা অন্য কোনো রকম কিছু ইউজ করছি না, কিন্তু ন্যাচারালি অস্থায়ী একটা মেথডে অবলম্বন করছি। দ্বিতীয় হচ্ছে বাধা দানকারী অস্থায়ী, বাধা দানকারী অস্থায়ী প্রসেস। এই প্রসেসে কী হয়, কিছু ব্যারিয়ার তৈরি করে দেওয়া হয়, একটা পাঁচিল তৈরি করে দেওয়া হয় শুক্রাণু আর ডিম্বাণুর মাঝে। আচ্ছা তিন নম্বর হলো আইইউডি বা IUCD, ইন্টার ইউটেরাইন ডিভাইস বা ইন্টার ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, এ দুটো নামেই বলা হয়, ঠিক আছে। এইগুলোর ব্যবহার করে, এগুলো এমন কিছু যন্ত্র, খুব সূক্ষ্ম কিছু যন্ত্র, যে যন্ত্রগুলো আসলে এরাও কিন্তু ব্যারিয়ারের কাজই করে বা এরা শুক্রাণুকে অচল করে দেয়। এর মধ্যেও আবার ডিভিশন আছে। এবং লাস্ট হচ্ছে হরমোন ঘটিত উপায়, হরমোন ঘটিত পদ্ধতি, কিছু হরমোনের প্রয়োগ করে আমরা যদি এদেরকে স্টপ করে দিই তখন আমরা সেক্ষেত্রে বলবো হরমোন ঘটিত পদ্ধতি। প্রতিমাসে প্রাকৃতিক। আচ্ছা দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এই যে বাধা দানকারী মেথড, IUD বলো বা হরমোনের প্রয়োগ করছি,
বাস তাই মেথড, ওভারি কেটে বাদ দিচ্ছি, শুক্রাশয় কেটে বাদ দিচ্ছি, এগুলো কিন্তু এসেছে পরে, অনেক পরে। মেডিকেল সায়েন্স যত উন্নত হয়েছে এই প্রসেসগুলো আস্তে 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 সামনে এসেছে। কিন্তু তার আগে যখন এগুলো আসেনি তখন কি জন্ম নিয়ন্ত্রণ একেবারেই হতো না? তখন কি মহিলা বা পুরুষরা এমন কিছু ব্যবহার করতো না যেগুলো তাদের ন্যাচারাল বা যেগুলো তাদের কন্ট্রাসেপশনে হেল্প করতো বা গর্ভ নিরোধে হেল্প করতো? তখনও কিন্তু কিছু ব্যবহার করতো, এমন কিছু খেত পুরুষরা বা মহিলারা কি করতো? মধু, হানি তো জানো তোমরা, হানি হানি নিয়ে তাদের ভেজানার মধ্যে দিয়ে দিত। এবার দেখো হানি খুব ঘন, এই হানির যে ঘনত্ব তার কিন্তু ক্রস করতে পারতো না শুক্রাণু, এটাও কিন্তু ছিল একটা কন্ট্রাসেপটিভ মেথড। এটা আগে হতো, এখন আর হয় না, এখন আর কেউ ট্রাইও করতে যেও না, ঠিক আছে? তো প্রাকৃতিক মেথডও এমন মেথড যার জন্য কিন্তু মেডিকেল সায়েন্সের উন্নত প্রযুক্তির দরকার নেই। একে আমরা কী কী ভাগে ভাগ করতে পারি? একে আমরা আবার চারটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উইথড্রয়াল মেথড, উইথড্রয়াল মেথড কোথায় লিখব এখানে লিখি, নাম্বার ওয়ান হচ্ছে উইথড্রয়াল, উইথড্র করে নিচ্ছে বা কয়টাস ইন্টারাপ্টাস। এই মেথডটা কি? এই মেথডটা হলো সিম্পল, একটা কাপল যারা সেক্সুয়ালি ইন্টারকোর্সে লিপ্ত, ঠিক আছে, কি হয় ফিমেল ভ্যাজাইনার মধ্যে মেল পেনিস ইনসার্ট করে, মেল পেনিস গিয়ে ইজাকুলেশন যখন হবে তখন ইজাকুলেশন কোথায় হয়? ভ্যাজাইনার মধ্যে হয়, তাই তো? সিম্পল যখন ইজাকুলেশন হবে তার ঠিক আগে যদি সেই পুরুষটি তার পেনিসকে বাইরে বের করে নিয়ে আসে এবং বাইরে ইজাকুলেশন হয় তখন তাকে আমরা বলি উইথড্রয়াল মেথড বা কয়টাস ইন্টারাপ্টাস। কয়টাস মানে হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স, সেক্সুয়াল ইন্টারকোর্সকে ইন্টারাপ্ট করছে, কারণ উইথড্র করে তাই কয়টাস ইন্টারাপ্টাসও বলা হয়, ঠিক আছে? এটা একটা প্রাকৃতিক মেথড, এর কোনো সাইড এফেক্ট নেই অবশ্যই, কারণ এখানে কোনো কিছু কেমিক্যাল ইউজ করা হয় না। শুধু কী দরকার? ইমোশনাল কন্ট্রোল দরকার, ঠিক আছে? সেকেন্ড মেথড কি? সেকেন্ড হচ্ছে রিদম পদ্ধতি, রিদম বা ক্যালেন্ডার মেথডও বলা হয়, রিদম পদ্ধতি বা ক্যালেন্ডার মেথডও বলা হয়। এটা কীরকম? এটা হলো ধরো ধরো এটার ক্ষেত্রে কী হয়, এটার ক্ষেত্রে ওই কাপলকে বা বিশেষ করে ওই মহিলাকে খুব ভালোভাবে নিজের মেনস্ট্রুয়াল সাইকেল সম্বন্ধে অবগত হতে হয়। ধরো একটা মহিলা ধরে নিই 28 দিনেরই তার মেনস্ট্রুয়াল সাইকেল, প্রপার 28 দিনের সাইকেল, যদি 28 দিনের সাইকেল হয় তাহলে 28 দিনের সাইকেল তো 1 to 28 যদি 28 দিনের সাইকেল হয় তাহলে আমরা কি জানি ঠিক তার 14 দিন আগে অর্থাৎ 14th ডেতে কি হয়, ওভুলেশন হয়, তাই তো? 14th ডেতে ওভুলেশন হয় মানে কি? ওভুলেশন মানে কি বলেছিলাম, গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়, ওভারি থেকে ডিম্বাণুটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আসে, তাই তো? কততম দিন? 14তম দিনে হচ্ছে। এবার 28 দিনের সাইকেল হলে যে 14 দিনে হবে তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই, একটু এদিক ওদিক হতেই পারে। 14 দিন না হয়ে এটা 15তম দিনেও হতে পারে বা এটা 16তম দিনেও হতে পারে বা 17তম দিনেও হতে পারে, একটা দিন এক্সট্রা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আবার আবার দেখো ধরি 14-15 শতাংশ, এই এই সময়টা হচ্ছে একটা ডেঞ্জার পিরিয়ড, এই সময়ে ওই মহিলা, যে মহিলার কথা বলছি ওই মহিলা যদি সেক্সুয়াল ইন্টারকোর্সে যায় এবং যদি সিমেন ঠিকঠাকভাবে ইনসার্টেড হয় তাহলে শুক্রাণুর হাই চান্স হচ্ছে এই সময়ের মধ্যে ওই মহিলার ডিম্বাণুকে নিষিদ্ধ করা এবং প্রেগনেন্ট আলটিমেটলি প্রেগনেন্সি হওয়া, হাই চান্স, তাই ডেঞ্জার পিরিয়ড। কিন্তু এটা তো ডিম্বাণুর ক্ষেত্রে, শুক্রাণু তো 72 ঘন্টা বেঁচে থাকতে পারে, তাই তো? তার মানে যদি এই দিন এই দিনে না হয়ে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স 13তম দিনেও হয়ে থাকতো তাহলেও কিন্তু ওই মহিলার ডিম্বাণুকে নিষিদ্ধ করতে পারতো শুক্রাণু।
বা বারোতম দিনে হলেও নিষিক্ত করতে পারতো। আমি আর একদিন এক্সট্রা নিয়ে নিই, এগারো দশ, আরও দুদিন নিলাম, তিন দিন বাঁচে শুক্রাণু, তিন দিন বাঁচে প্লাস আরও দুদিন এক্সট্রা নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এই দশ থেকে সতেরো, একটা সাইকেলে দশ থেকে সতেরোতম দিনটা হচ্ছে ডেঞ্জার পিরিয়ড। এই সময়ে, যে কোনো দিন এই সময়ে যদি সেক্সুয়াল ইন্টারকোর্সে যাও, তাহলে তুমি জানো না তোমার কোন সময়, তোমার পার্টনারের কোন সময় ওভুলেশন হবে, তেরোতেও হতে পারে, বারোতেও হতে পারে, বা পনেরো সতেরোতম দিনেও হতে পারে ওভুলেশন, বা ডিম্বাণু বেরোতে পারে, তাই তো? সুতরাং আমি কিছুটা বাদ দিয়ে দিলাম, এই দিনগুলোকে বাদ দেওয়ার ফলে যে দিনগুলো বাকি পড়ে আছে, মানে কি আঠেরোতম দিন থেকে আঠাশতম দিন, এই দশ দিন, শেষের দশ দিন, মেনস্ট্রুয়াল সাইকেল যে শেষ হচ্ছে, সেই শেষ থেকে দশ দিন আমি কাউন্ট করবো আঠেরো থেকে আঠাশ, এবং প্রথম এক থেকে চার বা পাঁচ তো আমি জানি মেনস্ট্রুয়েশন হচ্ছে, তাহলে ওই সময় দিন বাদ দিলে কি থাকবে, পাঁচতম দিন থেকে নতম দিন, ঠিক আছে? প্রথম মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম কী হয়, প্রথম এক থেকে চার দিন ধরে রাখি মেনস্ট্রুয়েশন হচ্ছে, ব্লিডিং হচ্ছে, তো ওই দিনটা বাদ দিই। তারপরে যে পাঁচ দিন হাতে পাচ্ছি, পাঁচ নম্বর, ছ নম্বর, সাত নম্বর, আট নম্বর এবং ন নম্বর দিন, নবম দিন, তাহলে এই পাঁচ দিন এবং শেষের দশ দিন হচ্ছে সেফ পিরিয়ড। তুমি যদি ক্যালেন্ডারে ভালোভাবে নিজের মেনস্ট্রুয়াল সাইকেলকে জানতে পারো, তাহলে তুমি এইভাবে ক্যালেন্ডারের রিদম পদ্ধতি বা ক্যালেন্ডার পদ্ধতি অবলম্বনের মাধ্যমেও সেক্সুয়াল ইন্টারকোর্সে যেতে পারো এবং জন্ম নিয়ন্ত্রণ বা আনওয়ান্টেড প্রেগনেন্সি থেকে নিজেকে রক্ষা করতে পারো, ঠিক আছে? তবে প্রাকৃতিক মেথড যে দুটো পড়লাম, উইথড্রয়াল হোক বা রিদম হোক, এই ক্ষেত্রে কী হয়, এই ক্ষেত্রে কিন্তু এসটিডি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। কারণ দেখো, প্রাকৃতিক মেথডেও কোনো রকম কভারিং বা কিচ্ছু ইউজ করা হচ্ছে না, মেল পেনিস সরাসরি ফিমেল ভ্যাজাইনার টাচে থাকছে, এক্ষেত্রেও তাই হচ্ছে। সুতরাং পুরুষের শরীর থেকে মহিলার শরীরে বা মহিলা থেকে পুরুষের শরীরে কিন্তু এসটিডি ট্রান্সমিটেড হতে পারে। হলো, নেক্সট হচ্ছে বিবিটি, ব্যাসাল বডি টেম্পারেচার। নেক্সট প্রাকৃতিক মেথডের মধ্যে পড়ব বিবিটি, ব্যাসাল বডি টেম্পারেচার। কি হয়, প্রতিদিন প্রতিদিন দেখো, যখন মেনস্ট্রুয়াল সাইকেল চলে না, ঠিক যে সময় ওভুলেশন হয় সে সময় প্রতিটা মহিলার বডি টেম্পারেচার রাইজ করে, ঠিক আছে? যা টেম্পারেচার থাকে, ধরো কারোর 97 থাকছে, ওভুলেশনের সময় সে যদি থার্মোমিটারে দেখে, তাহলে দেখবে তার বডি টেম্পারেচার সাডেনলি 98 বা 99 হয়ে গেছে। তো সেই টেম্পারেচারকে যদি মেজার করে নাও, তাহলে তুমি বুঝতে পারবে যে টেম্পারেচার রাইজ করেছে মানে ওভুলেশন হবে, তাহলে কী করতে হবে, আমাকে সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে বিরত থাকতে হবে, তাই তো? তো এই ক্ষেত্রে কী করতে হয়, এই ক্ষেত্রে রজচক্রের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন ঘুম থেকে উঠে থার্মোমিটারে নিজের বডি টেম্পারেচার চেক করতে হয়। তবে এটা অতটা সুরক্ষিত প্রসেস নয়, কারণ এতে কিন্তু সাকসেস রেট সেই তুলনায় অনেক কম, এগুলোর ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রে সে তুলনায় বেশি, কিন্তু প্রাকৃতিক পর্যায়ে উইথড্রয়াল মেথডের ক্ষেত্রে কম। কারণ ইজাকুলেশনের আগে কিছু ফ্লুইড বেরোয়, সেই ফ্লুইডেও কিছু স্পার্ম থাকতে পারে, তো সেই সেই স্পার্ম ফার্টিলাইজ করে দিতে পারে, এটার ক্ষেত্রেও ভুল কিছু রেজাল্ট পেতে পারো, বা বুঝতে দেরি হতে পারে, যার জন্য কী হয়, এটাও কিন্তু অতটা সাকসেস রেট নেই। আচ্ছা, আর একটা হচ্ছে বিলিংস বর্ণিত, বিলিংস মেথড আর কি, বিলিংস মেথড বা বিলিংস পদ্ধতি, বিলিংস মেথড বা বিলিংস পদ্ধতি, এটার ক্ষেত্রে কী হয়, ফিমেল বডি স্ট্রাকচার যদি তোমাদের মনে থাকে, কী থাকে এরকম হয়, তো সার্ভিক্স আর এই ভ্যাজাইনা, তাই তো? এই যে সার্ভিক্সের এই অংশটা, এই অংশে জেনারেলি খুব
থিক মিউকাস তৈরি হয়, থিক মিউকাস তৈরি হয় এই অংশে এবং সেটা বাইরে রিলিজ হয়, জেনারেলি থিক হয়। কিন্তু যখন ওভুলেশন হয়, যখন একটা ফিমেল বডি রিপ্রোডাকশনের জন্য রেডি হয়ে যায়, বা প্রেগনেন্সির জন্য ওয়েট করেছে, তখন নিজের বডিকে তো পুরোপুরি তৈরি করে, তখন এই থিক মিউকাসটা না থিন হয়ে যায়, পাতলা হয়ে যায়, যাতে করে খুব সহজেই স্পার্ম এই পথে যেতে পারে। ঠিক হলে স্পার্মের সামনে ব্যারিয়ার তৈরি হবে, স্পার্ম অতিক্রম করতে পারবে না রাস্তা, তাই মিউকাসটাও পাতলা হয়ে যায়। তো বিলিংস বর্ণিত পদ্ধতি এটাই বলছে যে জেনারেলি যেমন মিউকাস দেখা যায়, যদি তার থেকে মিউকাস পাতলা শুরু, ধরো বিলিংস বর্ণিত মেথডে বলছে যে স্লাইডের মধ্যে যদি মিউকাস নাও, ধরো এই দুটো স্লাইড মিউকাস নিয়েছো, মিউকাসটাকে নিয়ে যে স্লাইডটা এভাবে তোলো, দেখবে পাতলা সরু সুতোর মতো যদি হয়ে থাকে, জেনারেলি কী হয়, জেনারেলি এরকম অনেকটা জায়গা জুড়ে এইভাবে থিক মিউকাস থাকে, যদি পাতলা সরু সুতোর মতো মিউকাসটা হয়ে যায়, তখন বুঝবে তোমার বডি তে ওভুলেশন হয়ে গেছে, তোমার বডি রেডি ফর ফার্টিলাইজেশন টু অকার। তখন তুমি যদি জন্ম নিয়ন্ত্রণ করতে চাও, তখন তোমাকে সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে নিজেকে দূরে রাখতে হবে। এটার ক্ষেত্রেও সাকসেস রেট ততটা ভালো নয়, কারণ এটার ক্ষেত্রেও অনেক সময় বুঝতে অসুবিধা হয়ে থাকে, পুরোপুরি ভালো রেজাল্ট পাওয়া যায় না। আচ্ছা, নেক্সট হচ্ছে ল্যাকটেশনাল অ্যামোনোরিয়া। ল্যাকটেশনাল মানে কি? ল্যাকটেশনাল অ্যামোনোরিয়া এটা কি বলছে? ল্যাকটেশনাল অ্যামোনোরিয়া হলো হলো কি, যে একটা মহিলা সে সবেমাত্র বাচ্চার জন্ম দিয়েছে, তাহলে সে এখন বাচ্চাকে ব্রেস্ট ফিড করাচ্ছে, যতদিন সে ব্রেস্ট ফিড করাবে অন্তত 6 মাস পর্যন্ত তার মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে, যাতে করে সে আবার প্রেগনেন্ট না হয়ে যায়। তো মোটামুটি 6 মাস পর্যন্তই থাকে। তো 6 মাস পর্যন্ত কি হয়, ঋতুচক্র বন্ধ থাকে, তার ফলে কি হয়, এই 6 মাস পুরোপুরি সেফ পিরিয়ডটার জন্য, যেহেতু ওভুলেশন হচ্ছে না, তাই সেক্সুয়াল ইন্টারকোর্সে গেলেও কোনোরকম প্রেগনেন্ট হওয়ার চান্স থাকে না, ঠিক আছে, তাকে বলা হয় ল্যাকটেশনাল অ্যামোনোরিয়া। কিন্তু এর ক্ষেত্রেও সাকসেস রেট যেমন কম, এটার ক্ষেত্রেও কি হয়, এসটিডির চান্স থাকে, কারণ এটার ক্ষেত্রেও কোনোরকম কিছু ব্যবহার করা হয় না, কিছু ইউজ করা হয় না এসটিডিকে প্রতিহত করার জন্য। তো প্রাকৃতিক যে 4টে মেথড 4টের ক্ষেত্রেই কিন্তু এসটিডির সমূহ চান্স আছে, হলো প্রাকৃতিক। এবার আসে বাধাদানকারী বা ব্যারিয়ার মেথড, বাধাদানকারী বা ব্যারিয়ার মেথড কী হয়। আসলে এই জায়গাটা একটা জিনিস বলে দিই, আসলে কেন 6 মাস পর্যন্ত মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে, কারণ যখন মা যখন বাচ্চাকে ব্রেস্টফিড করায়, তখন তার শরীরে প্রোল্যাকটিন নামে যে হরমোনটা আছে, প্রোল্যাকটিন হরমোন কী করে, মিল্ক প্রোডাকশনে হেল্প করে, তো এই প্রোল্যাকটিন হরমোনের পরিমাণটা থাকে অনেক বেশি, ঠিক আছে। এবং প্রোল্যাকটিন বেশি থাকলে কী হয়, অটোমেটিক FSH আর LHর পরিমাণটা কমে যায়, আর FSH LH যদি লো হয়ে যায় শরীরে, তাহলে ফলিকুলার গ্রোথ হবে না, ওভুলেশনও হবে না, ফলে মেনস্ট্রুয়াল সাইকেলও বন্ধ থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি বাধাদানকারী মেথড, এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে লিখছি, কোথায় গেল। আচ্ছা, এই 4টে করে নিস, তাই এটাকে মুছে করবো। দেখো, বাধাদানকারীকেও আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক। বাধাদানকারী মেথডকে আমরা ফার্দার দুভাগে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে ভৌত পদ্ধতি আর একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি, ভৌত এবং রাসায়নিক পদ্ধতি, ঠিক আছে। জায়গা লাগবে অনেকটা, মুছেই দিই, না হলে মনে হচ্ছে একটা জগা খিচুড়ি পাকিয়ে ফেলবো, মুছেই দিই, মুছে মুছেই নিচে নিচে করি। তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো বা স্ক্রিনশটও নিয়ে নিয়েছো, কিছু একটা করেছো। দেখো, প্রাকৃতিক গেলে, এবার আছি বাধাদানকারী প্রসেস, একেও আমরা দুভাগে ভাগ করতে পারি,
একটা হচ্ছে ভৌত আর দ্বিতীয় হচ্ছে রাসায়নিক। ভৌত পদ্ধতির হেল্পও নিতে পারি আর রাসায়নিক মানে তো কিছু কেমিক্যাল ইউজ করছি, সেই কিছু কেমিক্যালের হেল্পও নিচ্ছি। এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করছে না, এখানে সরাসরি কিছু কেমিক্যালের হেল্প নিচ্ছি। ভৌতর মধ্যে আবার আমি 1, 2, 3, 4 চারটে ভাগে ভাগ করবো ভৌতকে। ভৌতকে ফার্দার চারটে ভাগে ভাগ করবো। একটা হচ্ছে সবাই যেন পুরুষদের কন্ডম, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে কি, মহিলাদেরও কন্ডম আছে, কজন জানো তোমরা, তার নাম হচ্ছে ফেমিডোম, ঠিক আছে। তিন নম্বর হচ্ছে ডায়াফ্রাম, বা সার্ভাইকাল ক্যাপ। আর চার নম্বর হচ্ছে ভ্যাজাইনাল স্পঞ্জ। মেটানাস ফজ, এই চারটে প্রসেসের মাধ্যমে ভৌতভাবে কোনো রকম কেমিক্যাল ইউজ না করে একজন একটা কাপল জন্ম নিয়ন্ত্রণ বা গর্ভ নিরোধ করতে পারে। তার মধ্যে কন্ডম সবসময় টিভিটি অ্যাড দেয়, পেনিসের একটা এই ধরনের থাকে, একটা রাবার বা ল্যাটেক্সের তৈরি, এই ধরনের দেখতে হয়। এটা কী দিয়ে তৈরি, রাবার বা ল্যাটেক্স, ল্যাটেক্স দিয়ে তৈরি হয়। এ কী করে, পেনিসকে পুরোপুরি ঢেকে দেয়, পেনিসকে পুরোপুরি ঢেকে দেয়। তার ফলে কী হয়, পেনিস যখন ভ্যাজাইনার মধ্যে ইনসার্টেড হয় তখন পেনিস কোনোভাবেই ভ্যাজাইনার টাচে থাকে না, কারণ তার বাইরে দিয়ে একটা আস্তরণ আছে রাবার বা ল্যাটেক্সের, এবং তার ইজাকুলেশনও এর মধ্যেই ঘটে। সেই ইজাকুলেশনের ফ্লুইডও বাইরে বেরোনোর কোনো চান্স থাকে না জেনারেলি। তার ফলে এক তো কী হয়, এক তো গর্ভ নিরোধ হয়, প্লাস কী হয়, এসটিডি থেকেও রক্ষা পাওয়া যায়, ঠিক আছে। প্লাস কী হয়, আনওয়ান্টেড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থেকেও রক্ষা পেতে পারে সেই দম্পতি বা সেই কাপল, ঠিক আছে। ফেমিডিয়াম কী, যেমন পুরুষদের কন্ডম হয় মহিলাদেরও কিন্তু এরকম কন্ডম আছে। আমরা বেশিরভাগই জানি না, আমরা কন্ডম মানে পুরুষদের কন্ডমের কথাই ভাবি, কিন্তু মহিলাদের ক্ষেত্রেও এরকম কন্ডম পাওয়া যায়। সেই কন্ডম দেখতে অনেকটা এইরকম হয়, একদিকটা বন্ধ হয় আর একদিকটা এরকম খোলা মতো হয়, ঠিক আছে। বন্ধের দিকটা কোথায় যায়, বন্ধের দিকটা ভ্যাজাইনা বা সার্ভিক্সের দিকে যায়, বন্ধের দিকটা না এরকম পুরোপুরি বন্ধ হয়, এই এই থাকে, এই একটু ডিপ্রেশন মতো থাকে। মানে বিষয়টা কী হয় বুঝতে পারবে তোমরা, এই তো ভ্যাজাইনা, এই তো মহিলাদের এই যে ইউটেরাস, এই সার্ভিক্স, আর এই হচ্ছে ভ্যাজাইনা, তাই তো। কী হয়, মহিলাদের যে কন্ডম ফেমিডোম সেটা কী হয়, এইভাবে ইনসার্ট যখন করা হয় এইরকমভাবে পুরোপুরি ঢেকে দেয়, এবং সার্ভিক্স এই যে ডিপ্রেশনটা, এই ডিপ্রেশনের মধ্যে সার্ভিক্সটা চলে আসে, এতে সার্ভিক্স চলে আসে পুরোপুরি জায়গাটাকে পুরো, মানে ভেতর থেকেও এবং এক্সটার্নাল জেনিটালি জায়গাটাকে সেটাকেও পুরো কভার করে দেয়। যার ফলে কী হয়, যদি পেনিস যদি এর মধ্যে এন্ট্রি নেয়, পেনিস কিন্তু কোনোভাবেই ফিমেল রিপ্রোডাকটিভ বা সেক্স অর্গানের টাচে আসতে পারে না, গর্ভ নিরোধ হচ্ছে, এসটিডি থেকেও রক্ষা পাচ্ছে, ঠিক আছে। হলো ডায়াফ্রাম বা সার্ভাইকাল ক্যাপ কি, এই ধরনের দেখতে একটা ক্যাপ, এই দেখতে একটা ক্যাপ কি করে, কি করে সার্ভিক্স, সার্ভাইকাল ক্যাপ মানে কি, সার্ভিক্স, সার্ভিক্সের ক্যাপ, এই সার্ভিক্স, এই ভ্যাজাইনা কি করে সার্ভিক্স, সার্ভিক্সের মধ্যে এইভাবে বসে যায়। তার ফলে কী হয়, স্পার্ম এন্ট্রি নিতে পারবে না, গর্ভ নিরোধ করা সম্ভব হবে। কিন্তু কিন্তু যেহেতু শুধুমাত্র সার্ভিক্সকে প্রোটেক্ট করছে, ভ্যাজাইনাটা কিন্তু প্রোটেক্ট করছে না, ভ্যাজাইনার সঙ্গে কিন্তু পেনিসের টাচ হচ্ছে, তার ফলে কী হয়, এসটিডি হওয়ার চান্স কিন্তু সার্ভাইকাল ক্যাপে থাকে। তবে এই সার্ভাইকাল ক্যাপ কিন্তু সার্ভাইকাল ক্যান্সার থেকে রক্ষা করে অনেকটা। ভ্যাজাইনাল স্পঞ্জ কী, ভ্যাজাইনাল স্পঞ্জ হলো পলিউরিথেন নামে, পলিউরিথেন
পলিইউরিথেন নামে একটা মেটেরিয়ালে তৈরি হয় ভ্যাজিনাল স্পঞ্জ। এ কী করে, একেও ভ্যাজেনার মধ্যে ইনসার্ট করে দেওয়া হয়, এবং ওর মধ্যে কিছু কেমিক্যাল থাকে, কিছু স্পার্মিসাইড থাকে যেগুলো স্পানকে মেরে দেয়। সেগুলো কী হয়, স্পানকে কোনোভাবে আর জ্বর কী মানে ইউটেরাসের মধ্যে এন্ট্রি দেয় না, তার ফলে নিষেক ঘটে না এবং গর্ভনিরোধ হয়। তবে এই ক্ষেত্রেও কিন্তু এসটিডি থেকে রক্ষা পাওয়া যায় না, রক্ষা পাওয়া যায় একমাত্র কন্ডোমে এবং ফেমিডোমে। তবে অবশ্যই কন্ডোম হোক বা ফেমিডোম হোক, কোনো রকম ছিদ্র থাকা যাবে না, ঠিকঠাক ব্র্যান্ডের হতে হবে, নাহলে কী হয় হতো, বা দুটোই হচ্ছে ওয়ান টাইম ইউজ, মাল্টিপল টাইম ইউজ করলে কিন্তু এসটিডি হতে পারে, দুটোই হচ্ছে ওয়ান টাইম ইউজ, ঠিক আছে। সার্ভাইকাল ক্যাপ ওয়ান টাইম না, বেশ কিছুদিন ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, ভ্যাজিনাল স্পঞ্জ একটা এক্সাম্পল মনে রাখবে, টুডে এর একটা এক্সাম্পল হলো কি, টুডে, ঠিক আছে। এই হলো আমাদের ভৌত, কোনো রকম কেমিক্যাল ছাড়া একটা ব্যারিয়ার, প্রত্যেকটাই ব্যারিয়ার তৈরি করছে শুক্রাণু আর ডিম্বাণুর মাঝে, ঠিক আছে। আচ্ছা, এবার আসে রাসায়নিক, রাসায়নিকের মধ্যে কী পড়ছে, রাসায়নিকের মধ্যে পড়বে কিছু স্পার্মিসাইড, স্পার্মিসাইড। স্পার্মিসাইড কারা হয়, যে সমস্ত কেমিক্যালগুলো স্পার্মকে মেরে দেয় তাদের বলবে স্পার্মিসাইড, ঠিক আছে। এইগুলোর নাম কি, জিঙ্ক সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। মনে রাখবো জিঙ্ক সালফেট, সালফেট, পটাশিয়াম, পারম্যাঙ্গানেট, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। এই সমস্ত কেমিক্যালগুলো যদি ইউজ করে দিই আগে থেকে, যদি ভ্যাজেনার মধ্যে সমস্ত কেমিক্যাল দিয়ে রাখি, তাহলে কী হবে, যে মুহূর্তে স্পার্ম ওই জায়গায় এন্ট্রি নেবে সেই মুহূর্তে কি কেমিক্যালগুলো সংস্পর্শে স্পার্ম আসবে এবং তার ডেথ হবে। তাই মৃত্যু সুনিশ্চিত করলে পরে কী হবে, ফার্টিলাইজেশন হবে না, গর্ভনিরোধ হবে। তবে হয়তো কোনো স্পার্ম বেঁচে গেল কোনোভাবে এবং সে চলে গেল ফেলোপিয়ান টিউবে, ওবামের কাছে গেলে ওবামকে ফার্টিলাইজ করে দিতে পারে, ঠিক আছে। তাহলে এর সাকসেস রেট 100% কখনোই নয়। আচ্ছা, ভ্যাজিনাল স্পঞ্জের ক্ষেত্রে সঙ্গেও কিন্তু অনেক সময় কী হয়, এই সমস্ত স্পার্মিসাইড মিশিয়ে ইউজ করা হয়, সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। এগুলো হচ্ছে বাধা দানকারী প্রসেস। এবার হচ্ছে IUD, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, এগুলো কী সেটা আমরা জানবো এবং সেটা কীভাবে ব্যবহার করা যেতে পারে সেইটা দেখব। IUD বা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস কী এবং তার ব্যবহার এবং অ্যাপ্লিকেশন দেখে নেব। IUD বা IMCD-ও বলা হয়। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস, IUD ফুল ফর্ম কী, ইন্ট্রা ইউটেরাইন। দেখো ইন্ট্রা মানে কি, ভিতরে, কার ভিতরে, ইউটেরাইন, ইউটেরাসের ভিতরে ইনসার্ট করে দেওয়া হয় এমন কিছু ডিভাইসেস, এমন কিছু যন্ত্রপাতি বা ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস, IUCD ফুল ফর্ম আসে এগুলো পরীক্ষায়। কন্ট্রাসেপটিভ ডিভাইসেস দুটোর যে কোনো হতে পারে, ঠিক আছে। আচ্ছা, একে আমরা তিনটে ভাগে ভাগ করব, একে তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে মেডিকেটেড IUD, নাম্বার ওয়ান হলো, না নন মেডিকেটেড বলি আগে, নন মেডিকেটেড IUD, নাম্বার টু বলবো মেডিকেটেড IUD, আর নাম্বার থ্রি হচ্ছে মেডিকেটেড হরমোন নিঃসরণকারী IUD। আচ্ছা, মেডিকেটেড এটা হচ্ছে কপার নিঃসরণকারী, CU নিঃসরণকারী IUD, এটা হচ্ছে মেডিকেটেড
হরমোন নিঃসরণকারী, মানে বোঝাই যাচ্ছে কোনো একটা কিছু ডিভাইস যে কিনা কিছু হরমোন নিঃসৃত করবে, নিঃসরণকারী আইইউডি। আচ্ছা প্রথম আসে নন মেডিকেটেড, কি নাম মনে রাখবো? লিপিস লুপ। এর নাম মনে রাখবো লিপিস লুপ, LIPPESLOOP, লিপিস লুপ। এটা কি? দেখো তিনটের ক্ষেত্রে কিছু ডিভাইসের কিছু যন্ত্র নেব যেটাকে আমরা ইউটেরাসের মধ্যে ইনসার্ট করবো, কারণ ইনটা ইউটেরাইন মানে ইউটেরাসের মধ্যে যাবেই। লিপিস লুপটা কেমন দেখতে, এবং কাজ কি? আচ্ছা এটা তৈরি হয়েছে হচ্ছে পলিইথিলিন দিয়ে, ঠিক আছে, পলিইথিলিন দিয়ে তৈরি হয়েছে। এর সঙ্গে দেওয়া থাকে কি? বেরিয়াম সালফেট। এক তো এইগুলো মনে রাখবো, লিপিস লুপ পলিইথিলিন দিয়ে তৈরি, বেরিয়াম সালফেট দেওয়া আছে। কীরকম দেখতে? এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার এই আঁকছি আমি, এই ভ্যাজাইনা, তো ইউটেরাস কোনটা? এই পোর্শনটা হচ্ছে ইউটেরাস, এটা ভ্যাজাইনা, ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে। ইউটেরাসের মধ্যে কি হয়, একটা ডিভাইস ইনসার্ট করে দেওয়া হয়। ডিভাইসটা কেমন দেখতে? ডিভাইসটা এইরকম দেখতে, এরকম রডের মতো দেখতে, এবং তার সঙ্গে এই রকম একটা থাকে, এই বোঝা যাচ্ছে, মানে অনেকটা কিয়ের মতো এইরকম দেখতে, এই এখান থেকে সুতো মতো এরকম বেড়ে বেরিয়ে থাকে। কী হয়, এই যে দুটো টিয়ের যে পোর্শান, এগুলো গিয়ে পুরো দেখো ফ্যালোপিয়ান টিউবকে রাস্তা পুরো একদম ব্লক করে দিয়েছে, ফ্যালোপিয়ান টিউবের রাস্তা ব্লক করে দিয়েছে। ফলে যখন ইজাকুলেশন হলো এখানে, সেই স্পার্ম যদি এই এই জায়গায় চলে তো আসে, কিন্তু এরা ফ্যালোপিয়ান টিউবে ওভাম ওয়েট করছে এখানে, তার কাছে পৌঁছতে পারে না। তার ফলে কী হয়, যেহেতু পৌঁছতে পারে না, ফ্যালোপিয়ান টিউবের রাস্তাটাই ব্লক করে দিয়েছে, তাই জন্য গর্ভ নিরোধ হয়, কন্ট্রাসেপটিভ মেথড একটা হয়ে গেল এটা। কিন্তু এটার ক্ষেত্রেও কী হয়, এসটিডি হতে পারে, কারণ যে পেনিস ইনসার্ট করছে, পেনিসটা কিন্তু সরাসরি ভ্যাজেনার সঙ্গে টাচে আসছে, পেনিস থেকে নিঃসৃত ফ্লুইড ইজাকুলেশন দিয়ে যে সিমেন বেরোচ্ছে সেটাও কিন্তু ফিমেল পার্টের পুরোপুরি টাচে আসছে, সুতরাং এসটিডি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এটা গেল নন মেডিকেটেড আইইউডি। এবার মেডিকেটেড কপার নিঃসরণকারী আইইউডি কি? তার নাম মনে রাখবো কপার টি, কপার টি। অনেক রকমের হয়, কপার টি 200, মাল্টিলোড কপার টি 375, কপার 7, এরকম একাধিক এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা দেখতে কেমন হয়, এটাও কিন্তু অনেকটা এরকমই দেখতে হয়, এরকম টিয়ের মতোই দেখতে হয়, এইরকমই দেখতে হয়। অবশ্যই ইউটেরাসের মধ্যে আমি এইভাবেই একে ইনসার্ট করে দেবো, হ্যাঁ, কিন্তু পার্থক্য কি, এ কী করে অল্প 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 করে কপার নিঃসরণ করে, কপার, এবং কপার নিঃসরণ করে, এই কপারের সংস্পর্শে যখন স্পার্ম আসে, স্পার্ম তো কপার সংস্পর্শে আসবেই, কারণ এদিকে আসে ওরকম তার কাছে যাওয়ার চেষ্টা করবে, যখন এর সংস্পর্শে স্পার্ম আসে, এই কপার কী করে, স্পার্মের চলন ক্ষমতা আস্তে আস্তে সব কেড়ে নেয়, তার ফলে কী হয়, স্পার্মটা গমনে অক্ষম হয়ে পড়ে এবং সে কোনোভাবেই ডিম্বাণুর কাছে পৌঁছতে পারে না সময়ের মধ্যে, আলটিমেটলি তার মৃত্যু হয় ইউটেরাসের মধ্যেই, ঠিক আছে। এটার থেকেও কী হয়, কন্ট্রাসেপশনে হেল্প করে ঠিকই, কিন্তু এক্ষেত্রেও এসটিডি থেকে মুক্তি পাওয়া যায় না, তাই না, কারণ এক্ষেত্রেও পেনিস পুরোপুরি টাচে আসছে, পেনিসের ফ্লুইড পুরোপুরি টাচে আসছে, এর থেকেও কিন্তু এসটিডি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। হলো, এবার হচ্ছে হরমোন নিঃসরণকারী আইইউডি, এমন কিছু ডিভাইস আমি ইনসার্ট করে দেবো ইউটেরাসের মধ্যে যে হরমোন নিঃসরণ করবে, এবং সেই হরমোন কী করবে, মেনস্ট্রুয়াল সাইকেলে কিছু চেঞ্জ করবে বা ফিমেল বডিতে কিছু চেঞ্জ করবে, যার ফলে
আলটিমেটলি কন্ট্রাসেপশন হবে বা গর্ভ নিরোধ সম্ভব হবে, কিন্তু এটার ক্ষেত্রেও আমরা দেখব এসটিডি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। সুতরাং এই মেথডগুলোর কোনোটাই কিন্তু এসটিডি থেকে আমাদের রক্ষা করবে না, রক্ষা করবে হচ্ছে ফেমিডোম, রক্ষা করবে হচ্ছে কন্ডোম, তাই তো? আচ্ছা, এই উদাহরণ মনে রাখবো, এই উদাহরণ হচ্ছে লেভোনরজেস্ট্রেল 20, এই উদাহরণ মনে রাখবো লেভোনরজেস্ট্রেল 20 মনে রাখবো। এ কী করে, এই অ্যান্টি প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন এই যে কী করে প্রোজেস্টেরন সিক্রেট করে, প্রোজেস্টেরন একটা হরমোন, একটা হরমোন, কিন্তু প্রোজেস্টেরনকে আমরা কী বলে হয় প্রেগনেন্সি হরমোন বলি, তাই তো? কিন্তু প্রোজেস্টেরন যদি আগে ব্যবহার, দেখো প্রোজেস্টেরন একটা নির্দিষ্ট সময় আছে, যে কোনো হরমোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যখন সিক্রেটেড হবে বডির মধ্যে তখন সে তার প্রপার বা স্পেসিফিক ফাংশনটা করতে পারবে। যদি সে সময়ের আগে বডিতে চলে আসে তখন কিন্তু পুরো সাইকেলটা ঘেটে যায়, তখন কিন্তু ফিমেল বডিতে নানান রকম চেঞ্জ হয়। যেমন প্রোজেস্টেরনকে যদি আমি আগেই দিয়ে দিই তখন কী করবে, এ উল্টো কাজ করবে। এ জেনারেলি কাজ কী, এন্ডোমেট্রিয়াম লাইনিংকে, এই যে এন্ডোমেট্রিয়াম তার যে লাইনিং, এই যে এন্ডোমেট্রিয়াম, তো এন্ডোমেট্রিয়াম লাইনিংকে ঠিক করা হচ্ছে প্রোজেস্টেরনের কাজ। যদি আগে দিয়ে দিই, সময়ের আগে যদি চলে আসে তখন কী হয়, উল্টো করে, এই লাইনিংকে থিন করে দেয়, থিন, এবং ওভুলেশনের বাধা দেয়, ঠিক আছে? তো এইভাবেও গর্ভ নিরোধ করা সম্ভব, কিন্তু এসটিডি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়, আগেই বলেছি। চলো, তো আমাদের অস্থায়ী তিনটি উপায় আমাদের ডান। প্রাকৃতিক মেথডে আমরা কী পড়লাম, উইথড্রয়াল মেথড বা কোয়ার্টাস ইন্টারাপ্টাস। দ্বিতীয় পড়লাম হচ্ছে রিদম বা ক্যালেন্ডার মেথড, যেখানে আমরা সেফ পিরিয়ড ক্যালকুলেট করবো। তবে এইটা কিন্তু মনে রাখবে, যাদের মেনস্ট্রুয়াল সাইকেল খুবই ইরেগুলার, ধরো এই মাসে 28 দিন সাইকেল হলো, পরের মাসে গিয়েই সাইকেল 34 দিনে হয়ে গেল, তাদের ক্ষেত্রে কিন্তু রিদম মেথডের সাকসেস রেট আরও কম, তাদের ক্ষেত্রে কিন্তু প্রায় সাকসেস রেট নেই বললেই চলে রিদম মেথডে। তিন নম্বর ছিল বিলিংস পদ্ধতি, যেখানে আমরা মিউকাস কতটা থিন সেটা ক্যালকুলেট করছি, সেটাকে দেখে আমরা বুঝবো যে অভিযোগ হচ্ছে। চার নম্বর ছিল কি, বিবিটি, ব্যাসাল বডি টেম্পারেচার। প্রত্যেক দিন যদি বডি টেম্পারেচারকে কেউ কাউন্ট করে নিজের, তাহলে দেখবো অভিযোগের সময় তার টেম্পারেচার 1-2 ডিগ্রি হাই হয়ে যায়, সেটা দেখেও বুঝতে পারা যায়, কিন্তু সেটাও সাকসেস রেট কিন্তু কম হলো। তারপর এলাম বাধাদানকারী মেথড, যেখানে আমরা কন্ডোম পরলাম, যেখানে আমরা ফেমিডোম পরলাম, যেখানে আমরা ডায়াফ্রাম বা সার্ভাইকাল ক্যাপ পরলাম, আর কী পরলাম, আর একটা কী পরলাম জানো, ও গড, একটা বললাম, হ্যাঁ একটা বললাম, বল না রে, রাসায়নিক পদ্ধতি, বিভিন্ন রকম রাসায়নিক পদ্ধতি পড়লাম, স্পার্মিসাইড যেখানে ব্যবহার করছি, তাই তো? আর একটা বলছিলাম ভ্যাজিনাল স্পঞ্জ, মনে পড়েছে ভ্যাজিনাল স্পঞ্জ, মাঝে মাঝে হয় যে নিজে পড়িয়ে নিজে মাথা থেকে বেরিয়ে গেছে, তো ঠিক আছে চলো। আচ্ছা, তারপর কী আনলাম আমরা, আইইউডি বা আইইউসিডি, ইন্টারইউটেরাইন ডিভাইস, যেখানে পড়লাম কি নন মেডিকেটেড আইইউডি, লিপিস লুপ, মেডিকেটেড কপার নিঃসরণকারী আইডি, কপার টি 200, কপার 7, কপার মাল্টিলোড, কপার টি 375, নানান রকম এক্সাম্পল আছে। কী করে, কপার রিলিজ করে, এবং সেই কপারগুলোর কাজ হচ্ছে শুক্রাণুকে ধরে ধরে গমনে অক্ষম করে দেওয়া। আচ্ছা, মেডিকেটেড হরমোন নিঃসরণকারী আইওডি উদাহরণ কি, লেভোনরজেস্ট্রেল 20, যে কিনা প্রোজেস্টেরন সিক্রেট করে, যে প্রোজেস্টেরন ওভুলেশনে আলটিমেটলি বাধা দেয় এবং এন্ডোমেট্রিয়াম লাইনিংকে থিন করে দেয়, যাতে ইমপ্ল্যান্টেশন প্রপার না হতে পারে। এই হলো লাস্ট পড়ে আছে কি, হরমোন ঘটিত অস্থায়ী উপায়। চলো, এর মধ্যেও বেশ কিছু আমাদের পড়তে হবে, হরমোন ঘটিত অস্থায়ী উপায়। এটা পড়লে আমাদের অস্থায়ী শেষ, তারপর আমরা এন্ট্রি নেবো হচ্ছে স্থায়ীতে, তাই তো? চলো, হরমোন ঘটনার মধ্যে কী কী পড়ব, তিনটে পড়ব, ওরাল কন্ট্রাসেপটিভ কিছু, পিল, ইমপ্ল্যান্ট আর ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, ঠিক আছে? হরমোন ঘটনার মধ্যে আমরা তিনটে পড়ব, একটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল,
তাকে আবার দুভাগে ভাগ করতে পারি, প্রোজেস্টেরন অনলি, পিওপি, একটা হচ্ছে সিওসি, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ। প্রোজেস্টেরন অনলি পিল আর কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ, ঠিক আছে। প্রোজেস্টেরন অনলি পিল, দেখো কন্ট্রাসেপটিভ পিল মানে কি, মানে হচ্ছে ওষুধ, ট্যাবলেট, বড়ি, তাই তো? কিছু বড়ি খাওয়া হয় যেগুলো কি হয়, যেগুলোর মধ্যে কিছু হরমোন দিয়ে খাওয়া হয়, যেমন কি পিওপি এর মধ্যে প্রোজেস্টেরন হরমোন দেওয়া হয় আর সিওসি এর মধ্যে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন, এই ইস্ট্রোজেন আর কি বলে প্রোজেস্টেরন দুটোকে একসাথে কম্বাইন করে দেওয়া হয়। এরা কী করে, এরা গিয়ে উল্টো কাজ করে দেয় শরীরে, এরা এরা দরকার, এরা না হলে ওভুলেশন হবে না, এরা না হলে এন্ডোমেট্রিয়াম লাইনিং ঠিক হবে না, সব কিছু হবে, কিন্তু এরা যদি অসময়ে দেওয়া হয় তাহলে উল্টো কাজ করবে। মনে রাখবে অসময়ে যে কোনো জিনিস ভালো নয়, অসময়ে দিলে উল্টো কাজ করবে, যা কাজ করার কথা তা যদি উল্টো এফেক্ট শরীরের মধ্যে দেখা দেয় তাহলে গর্ভ নিরোধ করা সম্ভব। কীভাবে সম্ভব তোমাদের বুঝিয়ে বলছি, তার আগে একটু বলে নিই কী কী আছে। আর একটা হচ্ছে ইমপ্ল্যান্ট, ইমপ্ল্যান্ট একটা, সেকেন্ড হচ্ছে ইমপ্ল্যান্ট, ইমপ্ল্যান্ট প্রসেসটা একই প্রসেস, শুধু কিছু হরমোন তো দেওয়া হচ্ছে, অ্যান্টি প্রোজেস্টেরন হরমোন সম্ভবত দেওয়া হয়, এতে কী হয় শুধু স্কিনের নিচে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়। স্কিনের নিচে মানে ত্বকের নিচে একটা ছোট্ট ধরো ক্যাপসুল বা ছোটো রড লাইক কিছু স্ট্রাকচার স্কিনের নিচে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয় মহিলার শরীরে, এবং ওই স্ট্রাকচারটা না অল্প অল্প করে হরমোন নিঃসরণ করে যাবে, এবং সেই হরমোন গিয়ে কী করবে, সেই হরমোন গিয়ে কী করবে, গর্ভ নিরোধ করবে। ত্বকের নিচে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়। আর তিন নম্বর কী, তিন নম্বর হলো ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে কিছু হরমোন শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে হরমোন ঘটিত অস্থায়ী যে গর্ভ নিরোধ উপায়গুলো আছে তাকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, দ্বিতীয় হচ্ছে ইমপ্ল্যান্ট, তৃতীয় হচ্ছে ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ। ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মধ্যেকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, পিল মানে কি ওষুধ, ট্যাবলেট, কিছু ওষুধ খাচ্ছ যেটা গিয়ে তোমাকে কন্ট্রাসেপশনে হেল্প করছে, তাকে দুভাগে ভাগ করেছি। একটা পিওপি, প্রোজেস্টেরন অনলি পিল, অর্থাৎ শুধু প্রোজেস্টেরন খাচ্ছ, প্রোজেস্টেরন অনলি পিল, এটা হচ্ছে কম্বাইন্ড কোনো কিছু দুটোর কম্বিনেশনে খাচ্ছ, কম্বাইন্ড NED, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ, ঠিক আছে। অনলি প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন একসাথে কম্বাইন করে খাচ্ছ, ঠিক আছে। ইমপ্ল্যান্ট কি, ছোট্ট ক্যাপসুল লাইক স্ট্রাকচার বা ছোট্ট এরকম রড লাইক স্ট্রাকচার, যেটা কী হয় ছোট্ট একটা সার্জারি করে স্কিনের নিচে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয় মহিলার শরীরে, এবং সেও কী করে, সেও অল্প 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 করে প্রোজেস্টেরন হরমোন রিলিজ করতে থাকে, এবং প্রোজেস্টেরন অসময়ে রিলিজ হওয়ার জন্য প্রোজেস্টেরন তার ভেলকি দেখিয়ে দেয় আর কি, এবং মেনস্ট্রুয়াল সাইকেলকে ঘেটে দেয় এবং তোমার বডিকে অ্যাকচুয়ালি বোকা বানায়, বোকা বানিয়ে কী করে গর্ভ নিরোধে হেল্প করে। ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভও তাই, হরমোন এক্ষেত্রে কী হয়, মুখে ট্যাবলেট দিয়ে খাচ্ছ, এক্ষেত্রে ত্বকে নিচে দিয়ে দিয়েছো, এক্ষেত্রে সরাসরি ইনজেকশন ইনজেক্ট করে ব্লাডে ঢুকিয়ে দিচ্ছ, কিন্তু প্রত্যেকটা কাজ একই, ফাংশন একই। আচ্ছা, একটা উদাহরণ মনে রাখবে, ওরাল কন্ট্রাসেপটিভ পিলের ক্ষেত্রে একটা এক্সাম্পল মনে রাখবে, সহেলি। ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেগুলো, ওরাল কন্ট্রাসেপটিভ পিলের এক্সাম্পলটা মনে রাখবে, সহেলি এর এক্সাম্পল উদাহরণ কি, সহেলি মনে রাখবে, সহেলি হচ্ছে আমাদের ভারতে তৈরি হওয়া, ভারতের সিডিআরআই, সিডিআরআই সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, যা কিনা লখনউয়ে অবস্থিত, লখনউয়ে অবস্থিত
কি করেছিল, সোয়াহিলি নামে একটা ওষুধ তৈরি করেছিল যে ওষুধটা সম্পূর্ণ স্টেরয়েড, দেখো এরা কিন্তু সব স্টেরয়েড, প্রোজেস্টেরন স্টেরয়েড হবে না, মানে প্রোজেস্টেরন কোনো পিল মানে স্টেরয়েড পিলে হবে, স্টেরয়েড আমার শরীরের জন্য অবশ্যই ভালো নয়। সোয়াহিলি ছিল, সোয়াহিলি হচ্ছে কি স্টেরয়েড মুক্ত, স্টেরয়েড মুক্ত একটা ড্রাগ, যাতে কি তাদের সেন্ট ক্রোম্যান নামে এক ধরনের রাসায়নিক দেওয়া আছে, সেন্ট ক্রোম্যান নামে এক ধরনের রাসায়নিক দেওয়া আছে, যে রাসায়নিকটা কি করে গর্ভ নিরোধে হেল্প করে। ঠিক আছে, এটা খাওয়ার উপায় কি, এটা হচ্ছে যদি আজ থেকে সোয়াহিলি কেউ ব্যবহার করে থাকে, ধরে নিচ্ছি তাহলে আজ থেকে তিন মাস পর্যন্ত, আজ থেকে তিন মাস পর্যন্ত প্রতি, অর্থাৎ এটা কী মাস, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, জানুয়ারি পর্যন্ত প্রতি সপ্তাহে দুটো করে খাবো সোয়াহিলি বড়ি, এবং তার পরবর্তীকালে প্রত্যেক সপ্তাহে একটা করে বড়ি কন্টিনিউ খেয়ে যেতে হবে। যে মুহূর্তে তুমি, যতদিন তুমি মনে করবে তুমি প্রেগনেন্ট হবে না, তুমি জন্ম নিয়ন্ত্রণ করতে চাও, গর্ভ নিরোধ করতে চাও, ততদিন খেয়ে যাবে। যে মুহূর্তে তোমার মনে হবে যে না এবার আমি মেন্টালি ফিজিক্যালি রেডি টু বি এ মাদার, তখন তুমি বড়িটা খাওয়া স্টপ করে দেবে এবং তোমার নর্মাল যে পিরিয়ড সাইকেল আবার স্টার্ট হবে এবং তুমি খুব সহজেই প্রেগনেন্ট হতে পারবে। ঠিক আছে, এই হলো সোয়াহিলির কাজ। আচ্ছা, ইমপ্ল্যান্ট তো বলে দিয়েছি, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভও বলে দিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে এই যে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ কী দেওয়া হয়, ইস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়, এরা কাজ কী করে করে। আসলে দেখো, যদি তোমাদের মেনস্ট্রুয়াল সাইকেল মনে থাকে, যেটা পড়েছিলাম আমি, কী দেখেছিলাম আমরা, যে এই যে 28 দিনের সাইকেল, তো তার মধ্যে 14তম দিনের আশেপাশে কী হয়, গ্রাফেন ফলিকল রাপচার হয় এবং ওভুলেশন ঘটে, অর্থাৎ ওভাম বাইরে বেরোয়। ঠিক আছে, তা ওই সময় কী হয় দেখো, ওই সময় কিন্তু, আচ্ছা আচ্ছা, তার আগে কী হয়, তার আগে কিন্তু ফলিকুলার ফেজ থাকে, ফলিকুলের গ্রোথ হতে থাকে, তাই না, ফলিকুলের গ্রোথ হতে থাকে। তো ফলিকুল গ্রোথ যখন হচ্ছে, ফলিকুল থেকে কী বেরোয়, ইস্ট্রোজেন বেরোয়। যত ফলিকুলের গ্রোথ হতে থাকে তত ইস্ট্রোজেন লেভেলও বাড়তে থাকে, তাই তো। আর ঠিক ওভুলেশনের পরে কী হয়, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন লেভেল তো বাড়তে ছিলই, প্রোজেস্টেরন লেভেলটাও কিন্তু এরপর থেকে বেড়ে যায় ওভুলেশনের পরে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন লেভেল, এটা ধরো ইস্ট্রোজেন, এটা পি দিচ্ছে মানে প্রোজেস্টেরন লেভেল বেড়ে যায়। এখন যদি আস্তে আস্তে বাড়তে থাকে, এখন যদি প্রথমেই আমি, যদি সাইকেলের প্রথমেই আমি প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দিয়ে দিই, তাহলে কী হয়, ফলিকেলে ইস্ট্রোজেন কী করে, নেগেটিভ ফিডব্যাক দেয়। মনে করে দেখো, ইস্ট্রোজেনের প্রোজেস্টেরন যখন বাড়ছে তখন কী হয়, এরা একটা নেগেটিভ ফিডব্যাক দেয় FSH আর LH হরমোনকে। মনে পড়ছে না, পড়লে ওই মেসুয়াল সাইকেলের ভিডিওটা আরেকবার দেখে নিও, দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে কীভাবে কাজ করছে আসলে এই পিলগুলো, সেটা আমি বলছি। ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের লেভেল আস্তে আস্তে বাড়ে, এবং যখন বাড়ে একটা নির্দিষ্ট লেভেলের পরে কী হয়, ওরা FSH আর LHকে নেগেটিভ ফিডব্যাক দেয়, FSH কী করে ফলিকুলার গ্রোথ করে, LH কী করে ফলিকুলার গ্রোথ প্লাস ওভুলেশন ঘটায়। যদি নেগেটিভ ফিডব্যাক আমি দেয় তখন কী হয়, ওরা ওলার স্টপ হয়ে যায় এবং লিউটিয়াল ফেজ শুরু হয়ে যায় তারপর। ঠিক আছে, যদি আমি সাইকেলের প্রথমেই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনকে বাড়িয়ে দিই তাহলে কী ঘটবে, তাহলে যে ঘটনাটা এখানে হওয়ার কথা ছিল সেটা আগেই ঘটে যাবে, অর্থাৎ প্রথমেই এরা FSHকে আর LHকে নেগেটিভ ফিডব্যাক দিয়ে দেবে এবং ওদের প্রোডাকশান বন্ধ করে দেবে বা কমিয়ে দেবে। তার ফলে কী হয়, FSH LH না থাকলে ফলিকেল গ্রোই করবে না, ফলিকেলের বৃদ্ধি না হলে গ্রাফিয়ান ফলিকেল তৈরি যদি নাই হয় তাহলে ওভাম তৈরি কীভাবে হবে, বা সেকেন্ডারি উসার রিলিজ হয়ে ওভুলেশনই বা কীভাবে ঘটবে, সবটাই পুরো ঘেরে দেবে, বডিকে পুরো বোকা বানিয়ে দেয়। ঠিক আছে, বুঝে গেছে। এবং তার ফলে কী হয়, ওভুলেশন যদি না হয় তো যতই স্পার্ম আসুক ফার্টিলাইজেশন হবে না, বেবিও প্রোডাকশন হবে না, বুঝে গেছে। এইভাবে এরা জেনারেলি কাজ করে থাকে। তো হলো অস্থায়ী, কিন্তু আমাদের পুরো কমপ্লিট। এবার আমরা আসবো স্থায়ী পদ্ধতি, যেখানে আমরা পাকাপাকিভাবে
শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে একদম মুখ দেখা বন্ধ করে দেব। সেগুলো কী কী প্রসেস সেগুলো এবার আমরা দেখে নেব। সব মুছে দেবো সব। স্থায়ীকে আমি এক দুই আচ্ছা পাঁচটা ভাগে স্থায়ীকে ভাগ করব। স্থায়ীকে পাঁচটা ভাগে ভাগ করব। এদিক থেকে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ, টোটাল পাঁচটা প্রসেস আছে স্থায়ীভাবে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে একদম বিচ্ছেদ ঘটিয়ে দেওয়ার। একে একদিকে একে আমরা বন্ধাত্মও তো বলতে পারি, তাই না? কারণ কোনোভাবেই আর সেই পুরুষটি বাবা হতে পারবে না বা সেই মহিলাটি মা হতে পারবে না, তাদের মধ্যে বন্ধাত্ম দেখা দেবে। তো প্রসেসগুলোর নাম কি দেখো, একটা হচ্ছে ভাসেকটমি, ভাসেকটমি। দ্বিতীয় হচ্ছে টিউবেকটমি, টিউবেকটমি, ঠিক আছে। তৃতীয় হচ্ছে ওভারি একটমি, ওভারি একটমি। চতুর্থ হচ্ছে টিউবাল লাইগেশন, টিউবাল লাইগেশন। এবং লাস্ট হচ্ছে ক্যাস্ট্রেশন। ক্যাস্ট্রেশন তোমাদের একবার আমি বলেছিলাম ক্লাস নিতে গিয়ে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়াতে গিয়ে, আজ আবার বলবো। প্রথম হচ্ছে কি ভ্যাসেকটমি। ভ্যাসেকটমি থেকে কী মনে হচ্ছে, কার্টারেক্টমি, ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স কোনটা ছিল, এই যে মেল টেস্টিস থেকে বেরিয়ে যে এপিডিডার্মিস তৈরি করলো এবং সেখান থেকে যে টিউব লাইক স্ট্রাকচার ইনগুইনাল ক্যানেল ভেদ করে মেল অ্যাবডোমিনাল ক্যানেলের মধ্যে এন্ট্রি নিচ্ছে এবং শুক্রাণুকে বয়ে নিয়ে যাচ্ছে, সেটা ছিল ভাস ডিফারেন্স। এটা হচ্ছে ভাস ডিফারেন্স। এখন স্পার্মে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, যদি রাস্তাই কেটে দিই তাহলে স্পার্ম যেতেই পারবে না, বুঝা গেল? যদি রাস্তা কেটে দিই আমরা তাহলে এদিক দিয়ে স্পার্ম যেতেই পারবে না, কিন্তু প্রোডাকশান হবে, প্রোডাকশান কিন্তু কমবে না, কারণ এর সঙ্গে প্রোডাকশানের কোনো সম্পর্ক নেই। প্রোডাকশান অ্যাজ ইট ইজ হবে, যেমন হয় তেমনই হবে। কিন্তু সেই স্পার্ম কখনোই এই রাস্তা যদি কেটে দিই, আমি যদি এখানটা কেটে দিই, কেটে দিয়েছি, সেপারেট হয়ে গেছে রাস্তা, মাঝখান দিয়ে গভীর খাল, ঠিক আছে, তো কী হয়, এই দিক থেকে রাস্তা না থাকার জন্য স্পার্ম শুধু কাটলে হবে না, কেটে দিয়ে জায়গাটা জুড়ে দিতে হবে ভালোভাবে। স্পার্ম কখনোই এই খাদ আর পেরিয়ে ওই দিকে যেতে পারবে না। যদি স্পার্ম যেতে না পারে, যে লক্ষ লক্ষ কোটি কোটি স্পার্ম তৈরি হয়েছিল তাদের কি ভয়ঙ্কর মৃত্যু হয় একবার ভাবো, সেই সমস্ত স্পার্ম কিন্তু এই এপিডিডার্মিস এবং এইটুকু জায়গার মধ্যেই দম বন্ধ হয়ে মারা যায়, তৈরি হচ্ছে ওই জায়গায়, স্টোর হচ্ছে এবং ওখানেই তাদের মৃত্যু, তারা কিন্তু আর বাইরে যেতে পারছে না, ঠিক আছে। খুবই খুবই মর্মান্তিক, খুবই মর্মান্তিক মৃত্যু হয় শুক্রাণুর বলতে গেলে, ঠিক আছে। তো এই প্রসেসকে বলা হয় ভাসেকটমি। দুটো শুক্রাশয় থেকেই যে দুদিক থেকে ভাস ডিফারেন্স উঠে উপরের দিকে যাচ্ছে, দুটো শুক্রাশয়ের ভাস ডিফারেন্সকেই এটার ক্ষেত্রেও তাই, এই তো যাচ্ছিল কিন্তু আমি কেটে দিয়েছি, দুটো শুক্রাশয়ের ভাস ডিফারেন্সকে কেটে দেওয়া হয় এবং যাতে কোনোভাবে লিক না করে তো এই জায়গাটা ভালোভাবে জুড়ে দেওয়া হয়, জুড়ে দেওয়া হয়, ঠিক আছে। এই প্রসেসকে বলা হয় ভাসেকটমি। ইজি, অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার, তাই না? টিউবেকটমি আরও ইজি, সেম জিনিস, শুধু কি ভাস ডিফারেন্স কাটছে, তো মহিলাদেরও তো কিছু করতে হবে, ওদের ফ্যালোপিয়ান টিউবটাই কেটে দিলাম। এই যে ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব কেটে দিলেও ওভাম আসতে পারবে না,
ওভারি থেকে ওভাম রিলিজ হচ্ছে, এই তো ওভারি, ওভাম রিলিজ হচ্ছে ঠিকই, কিন্তু যদি এই জায়গাটা আমি কেটে দিই একইভাবে এবং তারপর মুখগুলোকে জুড়ে দিই কিছুটা ডিফারেন্স বা গ্যাপ রেখে, তাহলে কোনোভাবেই ওভাম তৈরি হবে? হরমোন তো ঠিকঠাকভাবেই আসছে এবং এর ওপর অ্যাক্ট করছে, ওভুলেশন ঘটছে, ডিম্বাণু নিঃসরণ ঘটছে তৈরি হলে, কিন্তু সেই ডিম্বাণু এই জায়গায় আসতে পারছে না, বা স্পার্মও এন্ট্রি দেবে, কপুলেশন তো হবেই, নর্মাল সেক্সুয়াল যে ডিজায়ার তার কিন্তু কোনো ঘাটতি হবে না, পুরুষ বা মহিলার তাদের ক্ষেত্রে একই থাকবে, তার ফলে কী হয়, সেক্সুয়াল ইন্টারকোর্সও তারা যাবে, স্পার্মও আসবে, কিন্তু স্পার্ম কখনোই ওভামের কাছে যেতে পারবে না, এখানেও যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, বেচারা স্পার্ম দৌড়গড়ায় গিয়েও ওভামকে পাবে না, এই হচ্ছে বিষয়, এবং স্পার্ম মারা যাবে, ওভামও ওভামের জায়গায় মারা যাবে, তার ফলে ফার্টিলাইজেশনকে পুরোপুরিভাবে রুখে দেওয়া যাবে। তবে এই প্রসেসগুলোকে যদি কেউ মনে করে যে আমি আজ ভাসেকটমি বা আজ আমি টিউবেকটমি করালাম, আমি দু বছর পরে গিয়ে আমি আবার মা বা বাবা হবে এবং তাদেরকে সার্জারির মধ্যে দিয়ে যেতে হবে, সেক্ষেত্রে কিন্তু সার্জারিটা খুবই ব্যয় সাপেক্ষ এবং জটিল হয়ে যায়, কারণ এগুলোকে কিন্তু আবার জুড়ে দিয়ে আবার রাস্তা তৈরি করাটা কিন্তু অতটা সহজ নয়। তাই জন্যকে স্থায়ীর মধ্যেই ফেলা হয়। হলো নেক্সট হচ্ছে কি, ওভারিয়েকটমি। ওভারিয়েকটমি কি, এত কায়দার দরকার নেই বাবা, ওভারিকেই কেটে বার করে নিয়ে চলে আসো, ওভারিয়েকটমি, ঠিক আছে, নাম থেকেই প্রত্যেকটা ঘটনা কিন্তু এক্সপ্লেন করা যায়। ভাসেকটমি, ভাস ডিফারেন্স কেটে দিচ্ছি, একটমি মানে কেটে দেওয়া, টিউবেকটমি ফ্যালোপিয়ান টিউব কেটে দিলাম, ওভারিয়েকটমি ওভারিকেই কেটে দিলাম, ওভারিকেই আমি এখান থেকে কেটে খুলে নিয়ে বাইরে বেরিয়ে চলে এলাম। তো যদি ওভারিই না থাকে তাহলে ওভাম কী থাকবে, ওভাম না থাকলে ফার্টিলাইজেশন কী হবে, ওই আছে কথা আছে না, রহেগা বাঁশ না বাজেগা বাঁশুরি, কিছু একটা আছে, যাই হোক ভুলভাল কিছু বলেছি, যাই হোক এটা শুনো না, বাদ দিয়ে দাও। তো ওভারে একটু মেয়ে কি, ওভারে কি কেটে বাইরে বের করে আনা এবং স্থায়ীভাবে গর্ভ নিরোধ করা। তারপর টিউবাল লাইগেশন, লাইগেশনটা কি, আমি কাট করছি না, কাট করছি না, কিন্তু ফ্যালোপিয়ান টিউবগুলোকে এমনভাবেই আমি আটকে দিচ্ছি, এমনভাবেই চেপে সিলিকন কিছু দিয়ে আটকে দিচ্ছি, সিলিকন ওয়্যার দিয়ে, যে সেখান দিয়ে আর কোনো কিছু পাস করা সম্ভব নয়, এইরকম করে আটকে দিচ্ছি আমি, একদম একদম চেপে আটকে দিচ্ছি, সেখান দিয়ে কোনো কিছু পাস করা সম্ভব নয়। তো পাস করতে না পারলে অবভিয়াসলি ফার্টিলাইজেশন হবে না, ফার্টিলাইজেশন না হলে গর্ভ নিরোধ হবে। হ্যালো, আচ্ছা লাস্ট হচ্ছে ক্যাস্ট্রেশন। যেমন ওভারিকে কেটে বাদ দিয়ে দিয়েছো, সেরকম পুরুষদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের শুক্রাশয়কে কেটে বাদ দিয়ে দেওয়া হবে, শুক্রাশয়কে কেটে বাদ দিয়ে দেওয়ার প্রসেসকে বলা হয় ক্যাস্ট্রেশন। শুক্রাশয় না থাকলেও শুক্রাণু তৈরির কোনো গল্প নেই, শুক্রাণু তৈরির গল্প না থাকলে গর্ভ নিরোধ অবশ্যই ঘটবে, ঠিক। তবে এই প্রত্যেকটা প্রসেসও কিন্তু এসটিডি থেকে রক্ষা দেবে না, কারণ এখানে কী করা হচ্ছে, এখানে কিন্তু পেনিসের এন্ট্রি নিচ্ছে, সেক্সুয়াল ইন্টারকোর্স কিন্তু হচ্ছে, তার ফলে কী হয়, পেনিস যেহেতু ভ্যাজিনাল স্টার্চে আসে, তাই ছেলে বা মেয়ে যাই হোক উভয়ের মধ্যেই এসটিডি ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা। রক্ষা করতে পারত কে, ফেমিনোম বা কন্ডোম। এই গেল স্থায়ী প্রসেস, গর্ভ নিরোধ হয়ে গেল। আচ্ছা বিষয়টা হচ্ছে যে, আমি একটু জল খেয়ে নিই তারপরে বলছি। বিষয়টা হচ্ছে যে যেমন গর্ভ নিরোধ অর্থাৎ কি বলবো, প্রেগনেন্সিকে রুখার যে এত রকম পরিকল্পনা, এত রকম পদ্ধতি এসেছে, সেই রকম কি হয়, এত রকম পদ্ধতিও কিন্তু অনেক সময় ফেল করে যায়, কারণ সাকসেস রেট কোনোটারই 100% নয় এগুলো ছাড়া, এগুলো তো 100% হতেই হবে, কিছু করার নেই, অন্যগুলো কোনোটাই 100% নয়, তার ফলে কি হয়, মানে অস্থায়ী যেগুলো ছিল আর কি, 100% সাকসেস রেট পুরোপুরি বলা যায় না। দেখো কন্ডোমেও কিন্তু কিছু ফ্লুইড লিক করতে পারে বাই চান্স, তো সেই জন্য কি হয়, কিছু ক্ষেত্রে কি হয়, এত কিছু
পদ্ধতি অবলম্বন করার পরেও হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেই কাপল প্রেগনেন্ট হয়ে গেল, সে মহিলা প্রেগনেন্ট হয়ে গেল, তখন সে যেহেতু আনওয়ান্টেড প্রেগনেন্সি, সে হয়তো মেন্টালি, সে হয়তো ফিজিক্যালি, সে হয়তো ইকোনমিক্যালি রেডি নয়, সেই জন্য কী হয়, সে তখন ডাক্তারের কাছে যায়। ডাক্তার তার কথা শুনিয়ে তাকে বিচার করে যে হ্যাঁ প্রপার কোনো রিজন আছে প্রেগনেন্সিকে এন্ড করার, তখন কী হয় চিকিৎসার কিছু পরামর্শ দেয় চিকিৎসক এবং তার সেই প্রেগনেন্সিকে এন্ড করে দেওয়া হয়, অর্থাৎ টার্মিনেট করে দেওয়া হয়, যাকে আমরা বলবো চিকিৎসাগত গর্ভপাত করে দেয়া। সেই বিষয়টা এবার আমরা জানবো গর্ভপাত কী এবং কখন কখন কোন কোন ক্ষেত্রে কোন কোন কেসে গর্ভপাতের সম কী বলবো গ্রিন সিগনাল পেতে পারে একজন মহিলা এবং কীভাবে কোন কোন পদ্ধতিতে সেগুলো করা সম্ভব, সেইগুলো এবার আমরা জানব। তো গর্ভপাত, চিকিৎসাগত গর্ভপাত যে তার আর একটা নাম হচ্ছে এমটিপি, চিকিৎসাগত গর্ভপাত, তার একটা নাম হচ্ছে এমটিপি। এমটিপি দিয়ে প্রশ্ন আসে যে এমটিপির ফুল ফর্ম কী বা এমটিপি বলতে কী বোঝো, খুব ইজি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, ঠিক আছে, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ মতো প্রেগনেন্সিকে টার্মিনেট করে দেওয়া, প্রেগনেন্সিকে থামিয়ে দেওয়া, ডি এন্ড করে দেওয়া, তাকে বলা হয় এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, প্রশ্ন কিন্তু এটা দিয়ে আসে। আচ্ছা, এমটিপি অ্যাক্ট ভারতে কবে আসে, 1971 এমটিপি অ্যাক্ট আনে ভারত সরকার। আইন আনার দরকার কেন ছিল, আইন না আনলে কী হতো, বারবার বিনা কারণে বা অকারণে ভ্রূণ হত্যা হতো, বিশেষ করে কন্যা ভ্রূণ হত্যা প্রায় দেখা যেত, এখনও আছে, এখনও ভারতে এমন কিছু জায়গা আছে বা এমন কিছু পরিবারের মানসিকতা এমন কিছু আছে যারা মনে করে যে কন্যা সন্তানটা হওয়া মানে তাদের পরিবারের পক্ষে একটা মানে কী একটা বোঝা, তো যখনই জানতে পারে যে কন্যা সন্তান তাকে টার্মিনেট করে দেয় আগে, গর্ভপাত করে দেয়, যার জন্য নির্দিষ্ট কিছু আইন আনা হয়েছে যে কোন কোন কারণে গর্ভপাত করানো যাবে সেটাকে বেঁধে দেওয়া হয়েছে। সেই আইনটি হয়েছে 1971 সালে এমটিপি অ্যাক্ট নামে পরিচিত। তাতে কী কী শর্ত দেওয়া হয়েছে কখন কখন গর্ভপাত করানো যাবে, এক তো হচ্ছে যদি যে ভ্রূণ ওই মায়ের শরীরে বড় হচ্ছে সেই ভ্রূণের জেনেটিক অ্যানালিসিস করে যদি দেখা যায় যে ভ্রূণটা যখন বাচ্চা পরবর্তীকালে বড় হবে তখন সে কোনো জড়বুদ্ধি সম্পন্ন বা বিকলাঙ্গ শিশু তৈরি হবে, অর্থাৎ জড় বা বিকলাঙ্গ শিশু, কালি কি শেষ হয়ে গেল, বিকলাঙ্গ শিশু যদি তৈরি হতে পারে তাহলে মায়ের অধিকার আছে, মানে সেই মহিলার অধিকার আছে, সেই প্রেগনেন্ট সেই গর্ভবতী মায়ের অধিকার আছে তার প্রেগনেন্সিকে টার্মিনেট করা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যদি সেই গর্ভবতী মায়ের মানসিক প্লাস শারীরিক দুর্বলতা দেখা দেয়, হয়তো সেই প্রেগনেন্সি এমনই তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে যে সে তার শরীর তাকে ক্যারি করতে পারছে না, বাচ্চাটাকে মায়ের শরীরের মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটছে বা সে মানসিকভাবেও তৈরি নয়, তো মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে, তখন সেই মহিলা সম্মতিক্রমে একজন ডাক্তার তার গর্ভপাত করাতে পারে। এবং তৃতীয় হচ্ছে আনওয়ান্টেড প্রেগনেন্সি, যেটা তোমাদের এক্ষুনি বলছিলাম যে এত রকম ব্যবস্থাপনা অবলম্বন করার পরেও প্রেগনেন্সি পরেও যদি প্রেগনেন্ট হয়ে যায় তাকে বলবো আনওয়ান্টেড প্রেগনেন্সি, সেক্ষেত্রেও গর্ভপাত করানো হয় যেতে পারে, কিন্তু এর কিছু সময় যখন তখন করলে হয় না, প্রেগনেন্সি যখন থেকে স্টার্ট হচ্ছে তার প্রথম 3 মাসের মধ্যে
গর্ভপাত করানো যায়, অর্থাৎ এই প্রত্যেকটা কারণেই গর্ভপাত করানো যাবে হচ্ছে প্রথম 3 মাস, মানে 12 সপ্তাহের মধ্যে, তাই তো? প্রথম 3 মাসের মধ্যে গর্ভপাত করালে ঠিক আছে, তারপরেও করানো যায়। প্রায় 20 সপ্তাহ, মানে কি 5 মাস পর্যন্ত সময় দেয়া দেয় ডাক্তারবাবুরা, যে 5 মাসের মধ্যে গর্ভপাত করিয়ে নিন, তারপরে কিন্তু করালে মায়ের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। বেবি তো, বেবিকে তো নষ্ট করে দেওয়া হচ্ছে, এবার দাও। কিন্তু যে মা গর্ভপাত করেছে তার শরীরের ক্ষেত্রেও কিন্তু নানান রকম সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, অর্থাৎ সবচেয়ে ভালো হচ্ছে প্রথম 3 মাস, যাকে আমরা বললো ফার্স্ট ট্রাইমেস্টার ভালো হয়। দেখো, প্রেগনেন্সি পিরিয়ডটা 9 মাসের পিরিয়ড হয়, এই 9 মাসে প্রত্যেকটা 3 মাস 3 মাস করে ভাগ করা হয়। প্রথম 3 মাসকে ফার্স্ট ট্রাইমেস্টার, 1, 2, 3 হয়ে গেল, 4, 5, 6 মাসকে বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার, 7, 8, 9, 10 থার্ড ট্রাইমেস্টার। ঠিক আছে, এই ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যেই গর্ভপাত করানো যেতে পারে, এবং সবচেয়ে সেটা মায়ের জন্য ভালো বা সেই মহিলার জন্য ভালো। আচ্ছা, এবছর পদ্ধতি কী, কোন কোন পদ্ধতিতে একজন গর্ভপাত করাতে পারে, এরও নানান পদ্ধতি আছে। তার মধ্যে এখানেই করে দিই, তার মধ্যে একটা হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন, নাম্বার 1 হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন প্রয়োগ। প্রস্টাগ্ল্যান্ডিন কি? এটা একটা হরমোন, এটা একটা লোকাল হরমোন, অর্থাৎ যে জায়গায় তৈরি হয় সেই জায়গাতে রিলিজ হয় এবং সেই জায়গাতেই কাজ করে, অ্যাক্ট করে। প্রস্টাগ্ল্যান্ডিন হরমোনের প্রয়োগ করা হয় মায়ের শরীরে, এর কাজ হচ্ছে ডেলিভারি কি হয় যে এন্ডোমেট্রিয়ামের কন্ট্রাকশন করানো, জরায়ু সংকোচন করানো এর কাজ। ঠিক আছে, তার ফলে কী হয়, এন্ডোমেট্রিয়াম ওয়াল খুব তাড়াতাড়ি জরায়ু থেকে বিচ্ছিন্ন হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। এই প্রস্টাগ্ল্যান্ডিন হরমোনটার আরেকটা কাজ বলে রাখি, মেনস্ট্রুয়াল সাইকেল যখন চলে মহিলাদের, তারা দেখবে তাদের মধ্যে অনেকেরই বা বেশিরভাগই কী হয়, একটা মেনস্ট্রুয়াল পেন অনুভূত হয়, একটা পেটের মধ্যে একটা ব্যথা হয় লোয়ার অ্যাবডোমেনে, তাই তো? এই মেনস্ট্রুয়াল পেনটার জন্য কিন্তু এই প্রস্টাগ্ল্যান্ডিন হরমোনটাই রেসপন্সিবল। ঠিক আছে, প্রস্টাগ্ল্যান্ডিন প্রয়োগ গেল। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ভ্যাকুয়াম অ্যাসপিরেশন। ভ্যাকুয়াম অ্যাসপিরেশন এটা একটা ডিভাইস, আমরা দেখি না টিভিতে বা যাদের বাড়িতে আছে তোমরা জানো, ভ্যাকুয়াম ক্লিনার হয়, সোফা টোফাগুলো পরিষ্কার করে একটা বোঁ করে শব্দ হয় আর সমস্ত নোংরাগুলো ভিতরের দিকে টেনে নেয়। ভ্যাকুয়াম যেগুলো হয় সেগুলো তো ওইভাবেই কাজ করে। ভ্যাকুয়াম অ্যাসপিরেটর হচ্ছে আমাদের একটা ডিভাইস বা যন্ত্র, যাকে কী হয়, যাকে একদম এন্ডোমেট্রিয়ামের কাছে ইনসার্ট করে দেওয়া হয়, ভ্যাজাইনা হয়ে সার্ভিক্স হয়ে একদম জরায়ুর মধ্যে প্রবেশ করে দেওয়া হয়, মানে ইউটেরাসের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়, যোনির মধ্যে। ইউটেরাসের মধ্যে যখন যায় সে তো ভ্যাকুয়াম সার্ভিক্স কিছু টানছে নিজের মধ্যে, সে কী করে এন্ডোমেট্রিয়াম ওয়ালটাকেও নিজের মধ্যে টেনে নিয়ে মানে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়, এবং তার ফলে কী হয়, গর্ভপাত ঘটে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে DNC পদ্ধতি। DNC পদ্ধতি, ডি ফর হচ্ছে ডায়ালেশন, সি ফর হচ্ছে কিউরেটেজ। কি হয়, এটা হয় একটা মেশিন, একটা ডিভাইস, যাকে আস্তে আস্তে ভেজাইনা থ্রু ভেজাইনা ইনসার্ট করা হয়। সে কী হয়, যখন ইনসার্ট হচ্ছে তখন যে সার্ভিক্স, সার্ভিসকে ডায়ালেট করছে, ভিতর দিয়ে ইনসার্ট হচ্ছে ভিতরে, এবং তারপরে পুরো জিনিসটাকে মানে যে এন্ডোমেট্রিয়াম ওয়াল আছে না সেটাকে কুড়ে নিয়ে বেরিয়ে আসে, যেমন কীভাবে নারকেল কুড়ে নিয়ে বেরিয়ে আসে ওইভাবে কুড়ে নিয়ে বেরিয়ে আসে, হচ্ছে DNC প্রসেস। পেনফুল প্রসেস একটা, ঠিক আছে, আর এর জন্য কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়াও দেওয়া হয়, নাহলে যথেষ্ট পেন হবে। লোকাল অ্যানেস্থেসিয়া মানে ওই জায়গাটাকে কিছুক্ষণের জন্য অসার করে দেওয়া হয়। আচ্ছা, 4 নম্বর হচ্ছে গর্ভপাত বড়ি। নির্দিষ্ট কিছু ট্যাবলেট আছে যেগুলোকে ডাক্তাররা প্রেসক্রাইব করে, এটার জন্য কিন্তু ভ্রূণের বয়স 10 সপ্তাহের কম হতে হবে। এটার জন্য মনে রাখবে ভ্রূণের বয়স 10 উইকের কম হতে হবে,
তার বেশি হয়ে গেলে এই ট্যাবলেটের কিন্তু কোনো কাজ হবে না। এই গর্ভপাত বড়িগুলো কী করে, এটা হচ্ছে অ্যান্টি প্রোজেস্টেরন বড়ি, প্রোজেস্টেরনের বিপরীতে কাজ করে অ্যান্টি প্রোজেস্টেরন। দেখো আনওয়ান্টেড প্রেগনেন্সি হয়ে গেছে, ধরে নাও তুমি প্রেগনেন্সিকে টার্মিনেট করতে চাও, এবার তোমার শরীরে তার মধ্যে প্রোজেস্টেরন প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, যার ফলে এন্ডোমেট্রিয়াম লাইনিং ঠিক হচ্ছে আরও, তাই তো? এই সময় যদি আমি অ্যান্টি প্রোজেস্টেরন দিয়ে দিই তাহলে সে প্রোজেস্টেরনকে কাজ করতে দেবে না, ওইজন্য যদি কাজ করতে না পারে এন্ডোমেট্রিয়াম লাইনিংটা ঠিক হবে না, থিন হয়ে যাবে আস্তে আস্তে, অর্থাৎ গর্ভপাত ঘটে যাবে। এই ছিল গর্ভপাতের প্রসেস। এবারে প্রশ্ন হচ্ছে এর তাৎপর্য কী, কেন এমটিপি প্রয়োজন? কিছুটা তো বলেইছি, এক তো হচ্ছে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য, প্রপার স্বাস্থ্য বজায় রাখার জন্য এমটিপি অনেক সময় প্রয়োজন হতে পারে, অনেক সময় আনওয়ান্টেড প্রেগনেন্সিকে এন্ড করার জন্য এমটিপি প্রয়োজন হতে পারে, বা অনেক সময় যদি কোনো রকম, বা অনেক সময় কী হয় হয়তো ইউএসজি, ইউএসজি তো একটা প্রসেস, ইউএসজি বা অ্যামনিওসেন্টেসিস, অ্যামনিওসেন্টেসিস এগুলো বিভিন্ন প্রসেস। এই সমস্ত প্রসেস করে কী হয়, ভিতরে যে ভ্রূণ বড় হচ্ছে তার তাকে অ্যানালিসিস করা হয়, তার ক্রোমোজোমকে অ্যানালিসিস করা হয় অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে। তাদের যদি দেখা যায় যে ক্রোমোজোমের কিছু অস্বাভাবিকতা দেখা যায়, অর্থাৎ তার মধ্যে কী হয়তো ক্রোমোজোম একটা বেশি এসে গেছে বা একটা কম, বা কোনো ক্রোমোজোমে মাথা ভেঙে উড়ে গেছে, হতে পারে এখন ক্রোমোজোম অ্যাবারেশন, যাকে আমরা মিউটেশন আমরা পড়বো বা পড়েছি হয়তো আমরা মিউটেশন, পড়া হয়ে গেছে আমাদের, হ্যাঁ পড়া তো হয়ে গেছে, তো সেইগুলো যখন ঘটে থাকে দেখতে পায় যখন ডাক্তার, তখন ডাক্তার সেই দম্পতিকে বা সেই মহিলাকে বলে যে আপনার এরকম এরকম সমস্যা, আপনি কী চান, আপনি প্রেগনেন্সি রাখতে চান নাকি আপনি এটাকে টার্মিনেট করতে চান, তখন মহিলার সম্মতিক্রমে ওই সময় টার্মিনেট করা হয়। অর্থাৎ আগে থেকেই জানা যায় যে কোনো রকম ক্রোমোজোমাল কোনো ভয়ঙ্কর কোনো রোগগ্রস্ত কি না শিশু জন্ম হতে চলেছে কিনা আগে থেকেই জানা যায়, এবং কার জন্য অ্যামনিওসেন্টেসিসের জন্য এবং এমটিপি করা হয়, ঠিক আছে? এবার এই যে অ্যামনিওসেন্টেসিস বলছি সেটা সম্বন্ধে আমাদের সিলেবাসে আছে, তাই জন্য এটা সম্বন্ধে একটু জানতে হবে, আমাদের অ্যামনিওসেন্টেসিস সম্বন্ধে আমাদের একটু জেনে নিতে হবে। এগুলো মুছে দিচ্ছি, অ্যামনিওসেন্টেসিস হেডিং হবে অ্যামনিওসেন্টেসিস, এটা হচ্ছে একটা প্রসেস অ্যামনিওসেন্টেসিস। এই প্রসেসটা নিয়ে কী করি আমরা, কোনো শিশু কোনো ভ্রূণ যা কিনা মাতৃগর্ভে বড় হচ্ছে আগে থেকেই তার ক্রোমোজোমকে আমরা যাচাই করে নিই, সব কটা ক্রোমোজোম ঠিক আছে কি না, কোনো ক্রোমোজোম ভেঙে গেছে বা কী বলবো আলাদা হয়ে গেছে, বা কোনো ক্রোমোজোম বেশি এসে গেছে কিনা, তার ক্রোমোজোম সজ্জা তাকে পরীক্ষা করি হচ্ছে এই প্রসেসের মাধ্যমে। এটাও একটু পেনফুল প্রসেস, খরচ সাপেক্ষ প্রসেসও, সবসময় সমস্ত মায়েদেরকে রেফার করা হয় না, যাদের মেডিকেল হিস্ট্রি আছে কোনো রকম ডিজিজে, সেরকম কোনো রকম ডিজিজে, তাদের ক্ষেত্রে একমাত্র ডাক্তাররা এই প্রসেসটা রেকমেন্ড করে করার জন্য। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে দেখো কোনো গর্ভবতী মহিলা, গর্ভবতী মহিলা এর মধ্যে কী হয়, এই জায়গায় হচ্ছে বেবি বড় হচ্ছে, এখান থেকে আছে হচ্ছে আম্বিলিকাল কর্ড আর এই হচ্ছে বেবি, বড় হচ্ছে। এখন বেবির চারপাশে আমরা জানি কি বেবি একটা স্যাকের মধ্যে থাকে, তাই তো? ভিতরে একটা স্যাকের মধ্যে বেবি বড় হয়, এবং এই স্যাকটার যে চারটে মেমব্রেন আমরা জানি, অ্যামনিয়ন, কোরিয়ন, ইয়র্ক স্যাক, তাই তো, সব অ্যালান্টয়েস থাকে, এর মধ্যে যে অ্যামনিয়ন মেমব্রেনটা ধরি এটা হচ্ছে সেই অ্যামনিয়ন মেমব্রেনটা, অ্যামনিয়ন মেমব্রেনের মধ্যে বেবি আছে, এবং সবচেয়ে ভিতরের মেমব্রেনটার নাম হচ্ছে অ্যামনিয়ন, এটা অ্যামনিয়ন। এই মেমব্রেনটার মধ্যে কী থাকে, কিছু ফ্লুইড থাকে, তাই তো?
কিছু ফ্লুইড থাকে, সেই ফ্লুইডের মধ্যে তো বেবি ফ্লোট করে, এই ফ্লুইডটাকে বলবো আমরা অ্যামনিওটিক ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইড থাকে। এবার দেখো এই ফ্লুইডটা, এই ফ্লুইডের মধ্যে বেবি, দেখো বাচ্চার ক্রোমোজোমকে বিচার করতে গেলে এই ভ্রূণ থেকে কোনো সেলকে নিতে হবে, কিন্তু ভ্রূণের গায়ে আঘাত করাটা মোটেই খুব একটা ভালো উপায় নয়। তাই ডাক্তাররা অন্য কি উপায় অবলম্বন করে, ডাক্তাররা এই ফ্লুইডটাকে নিয়ে নেয়, একটা একটা নিডল ইনসার্ট করায়, একটা নিডল এদিক থেকে ইনসার্ট করায়, নিডল ইনসার্ট করায়, এবং নিডলের মাধ্যমে কী হয়, এই যে ফ্লুইডের কিছু অংশ সেই সিরিঞ্জের মধ্যে নিয়ে নেয়। তারপর সেই ফ্লুইডকে নিয়ে ওরা কালচার মিডিয়ামে রেখে কালচার করে, মানে রিসার্চ করে, কী বলে, পরীক্ষা করে, ঠিক আছে। কেন করে, কারণ এই ফ্লুইডের মধ্যে বেবির সেল কিছু থেকে যায়। তো ফ্লুইডের মধ্যে যখন সেল থেকে যায়, ফ্লুইডকে নিলে সেলটা উপরে উঠে আসবে, সেই সেলগুলোকে আলাদা করে প্রথমে তাকে কালচার করা হয়, প্রথমে কালচার করা হয়, এবং তাকে ওই সেলের নাম্বার বাড়িয়ে দেওয়া, মাইটোসিস করে সেল ঢপা ঢপ বিভাজন করবে, সেলের নাম্বার প্রচুর বেড়ে যায়, তার ফলে কী হয়, তারপর সেই সেলগুলোকে নিয়ে মাইক্রোস্কোপের তলায় রেখে তার পর্যবেক্ষণ করা হয়, তার মধ্যে ক্রোমোজোমগুলোকে, মেনলি ক্রোমোজোমগুলোকে পরীক্ষা করা হয়। কী পরীক্ষা করা হয়, ক্রোমোজোম কতগুলো থাকার কথা, ক্রোমোজোম 46 থাকার কথা। কীভাবে থাকার কথা, হওয়ার কথা 44টা অটোজোম প্লাস XX অর 44টা অটোজোম প্লাস XY, এই থাকার কথা, সব মিলিয়ে 46 44 45 46, এটাও তাই। যদি দেখা যায় যে একটা এক্স ক্রোমোজোম বেশি বা একটা ওয়াই ক্রোমোজোম বেশি এসে গেছে, বা 44 অটোজোমের জায়গায় 45 অটোজোম হয়ে গেছে, বা 43 হয়ে গেছে, অর্থাৎ একটা বেশি হয়ে গেছে বা একটা কমে গেছে, যা খুশি হতে পারে, যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে কী হয়, সেই বেবিটা কখনোই পুরোপুরি স্বাভাবিক বাচ্চা তৈরি হবে না, তার মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখা যাবে, সেইগুলোকে বিচার করা হয় হচ্ছে অ্যামনিওসেন্টেসিস পরীক্ষার মাধ্যমে, যেগুলো ভীষণই ক্রুশিয়াল। যেমন অনেক রকমের অস্বাভাবিকতা দেখা যায়, যেগুলো মনে রাখবো কী কী, যেমন একটা হচ্ছে ডাউন সিনড্রোম, দেখো এগুলো তোমার জেনেটিক্সে আশা করি পড়েছো, আমি এখানে আর ডিটেলস বলছি না, ডাউন সিনড্রোম কী, টার্নার সিনড্রোম কী, কারণ এখানে বলতে গেলে এই ভিডিওটা আরও অনেক লেন্দি হয়ে যাবে, তো অত লেন্দি আমি করতে চাইছি না। ডাউন সিনড্রোম, একটা হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম, মনে রাখতে হবে অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে কোন কোন ক্রোমোজোম ঘটিত রোগকে শনাক্ত করা যায় আগে থেকেই। দ্বিতীয় হচ্ছে থার্ড হচ্ছে টার্নার সিনড্রোম, ঠিক আছে, ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, তারপর হচ্ছে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়ার আক্রান্ত কিনা সেই শিশু, হয়তো মা থ্যালাসেমিয়া আক্রান্ত, যে মায়ের থেকে শিশুর শরীরে থ্যালাসেমিয়া আক্রান্ত, মানে জীবাণু গেছে কিনা সেটা আগে থেকে জেনে নেওয়া যায়। যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, ডাক্তাররা পরামর্শ দিতে পারে যে আপনি MTB সাহায্য নিতে পারেন, অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করতে পারেন, যদি চান আপনি প্রেগনেন্সিকে এগিয়ে নিয়ে যেতেও পারেন, ঠিক আছে। থ্যালাসেমিয়া হলো সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, তারপরে হচ্ছে অ্যালবিনিজম, ফিনাইল কিটোনিউরিয়া, প্রচুর প্রচুর, ফিনাইল কিটোনিউরিয়া, ঠিক আছে, আর কি, আর হচ্ছে অ্যালক্যাপ্টোনিউরিয়া, আরও অনেক কিছু আছে, অ্যালক্যাপ্টোনিউরিয়া, ডাউন সিনড্রোম, এই এইগুলো হচ্ছে ক্রোমোজোম, মানে সেলকে পর্যবেক্ষণ করে ক্রোমোজোমকে, আর কিছু কিছু রাসায়নিকও এই লিকুইডের মধ্যে চলে আসে, যে রাসায়নিকগুলোকে পর্যবেক্ষণ করে সিকেল সেল অ্যানিমিয়া আছে কি না, অ্যালবিনিজম আছে কি না, সেগুলো বোঝা যায় হচ্ছে তাকে পর্যবেক্ষণ করে, ঠিক আছে। তাহলে অ্যামনিওসেন্টেসিস কিন্তু বেশ গুরুত্বপূর্ণ,
কিন্তু কিন্তু মুশকিল হচ্ছে যে যখন অ্যামনিওসেন্ট্রেসিস করা হয় তখন সেই ডাক্তার যেহেতু ক্রোমোজোমকে পরীক্ষা করছে খুব সহজেই জানতে পারে যে ভ্রূণটা বড় হচ্ছে মায়ের শরীরের মধ্যে, সে ভ্রূণটা কন্যা সন্তানের ভ্রূণ না পুত্র সন্তানের ভ্রূণ জানা যায়। আগে কী হতো যেহেতু সহজেই জানা যায় এবং যদি কী হয় পরিবার যেহেতু জানতে পেরে যেত যে কন্যা না পুত্র সন্তান, তার ফলে কী হয় যে ফিমেল ফিটিসাইড বেশি দেখা যেত, কন্যা সন্তান হলেই হয়তো তার ডিএন করে দিত, একেবারে হয়তো কন্যা ভ্রূণ হত্যা বা ফিমেল ফিটিসাইড শিকার হতো কন্যা ভ্রূণেরা, যার জন্য অ্যামনিওসেন্ট্রেসিসও সকলে করতে পারে না, ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া এই টেস্ট সাধারণত কেউ করতে পারে না। গেল এমটিপি, গেল এবার আমাদের টপিকে আসবে কি বন্ধাত্ব, এবং লাস্ট হচ্ছে কিছু জননগত প্রযুক্তি। এবার আসবে বন্ধাত্ব এবং তারপর জননগত প্রযুক্তি হয়ে এই চ্যাপ্টার শেষ হবে। সহজ কঠিন নয়, একদম ইজি। দেখো বন্ধাত্ব কি, বন্ধাত্ব এক তো নিজেরা কী বলবো, এই বন্ধাত্ব নিজেরা ওই বিভিন্ন সার্জারি করে আনতে পারি, যেমন আমরা দেখলাম সাইজ এর গর্ভনিরোধ, শুক্রাশয় কেটে বাদ দিয়ে দেওয়া, ক্যাস্ট্রেশন, ওভারি কেটে বাদ দিয়ে দেওয়া, টিউবেক্টমি, ভ্যাসেকটমি, সবই হচ্ছে স্থায়ীভাবে বন্ধাত্বই তো আলটিমেটলি করা হচ্ছে। কিন্তু প্রাকৃতিকভাবেও অনেক রকম সমস্যার সম্মুখীন একটা দম্পতি হতে পারে এবং তাদের প্রেগনেন্সিতে বাধা আসতে পারে এবং তাদের মধ্যে বন্ধাত্বও দেখা দিতে পারে। সে কারণগুলো কী কী, বন্ধাত্বের কারণগুলো কী কী হতে পারে, কারণগুলো কী কী হতে পারে লিখি আগে, বন্ধাত্ব বা ইনফার্টিলিটি, বন্ধাত্ব বা ইনফার্টিলিটি কারণ কী কী হতে পারে। ধরো যে পরিমাণ শুক্রাণুর উৎপন্নের প্রয়োজন সেই পরিমাণের থেকে কম হচ্ছে, তাহলে শুক্রাণু উৎপাদন যদি কম হয় তাহলেও বন্ধাত্ব হতে পারে। কম শুক্রাণু উৎপাদন বন্ধাত্বের কারণ হতে পারে, বা হতে পারে শুক্রাণুর উৎপাদন তো হচ্ছে কিন্তু তাদের ক্যাপাসিটেশন হচ্ছে না ঠিকভাবে, বন্ধাত্বের কারণ হতে পারে, বা তারা ধরো চলন ক্ষমতাই পাচ্ছে না, মানে চলনে বা গমনে অক্ষম শুক্রাণু উৎপাদন, সেক্ষেত্রেও বন্ধাত্ব দেখা দিতে পারে। যদি গমন করতেই না পারবে তাহলে কী হবে, ফিমেল বডিতে এতটা রাস্তা অতিক্রম করে ওভামের কাছে গিয়ে পৌঁছবে, তাই না, সেক্ষেত্রেও দেখা দিতে পারে। শুধু কি ছেলেদের ক্ষেত্রে, দেখো মেয়েদের ক্ষেত্রে যদি ডিম্বাণু উৎপাদন না হয়, ডিম্বাণু ঠিকমতো উৎপাদন হচ্ছে না সেক্ষেত্রেও বন্ধাত্ব দেখা দিতে পারে। হ্যাঁ, বা ডিম্বাণুর পূর্ণতা প্রাপ্তি হচ্ছে না ঠিকমতো, ডিম্বাণুর ম্যাচুরেশন হচ্ছে না সেক্ষেত্রেও বন্ধাত্ব দেখা দিতে পারে। আর কি সব হচ্ছে, কিন্তু ইন্ডোমেট্রিয়াম যে ওয়াল ইউটেরাসের মধ্যে সেইটা ঠিকঠাক তৈরি হচ্ছে না, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম গঠনে অস্বাভাবিকতা, এন্ডোমেট্রিয়াম গঠনে সমস্ত কালিগুলো কমে এসেছে ভরতে হবে, অস্বাভাবিকতা, সেক্ষেত্রেও কী হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু বন্ধাত্ব দেখা দিতে পারে। আর একটা দেখো তোমরা পড়েছিলে ক্রিপ্টোর্কি ডিজিম, আমি তোমাদের পড়েছিলাম এর আগের চ্যাপ্টারে ক্রিপ্টোর্কি ডিজিম, কর্কি ডিজিম, এটা কী ছিল, এটা ছিল আমরা কী জানি, একটা পুরুষের শরীরে যখন একটা ছেলে যখন ভ্রূণ ছিল তার মায়ের মধ্যে বড় হচ্ছিল, তখন ভ্রূণ অবস্থাতে তার মধ্যে কী হয়ে যায়, শুক্রাশয় তৈরি হয়ে যায়, কিন্তু শুক্রাশয়কে কী করতে হয়,
অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে, এটা অ্যাবডোমিনাল ক্যাভিটি, এই রে তো কালি বলে নি দাঁড়া বাবা, হ্যাঁ কী দেখেছিলাম যখন কী বলছিলাম, ক্রিপ্টোর্কিডিজম কী, এবার আস্তে আস্তে আসছে, ক্রিপ্টোর্কিডিজম কী, কী ছিল এই ধরো অ্যাবডোমিনাল ক্যাভিটি একটা ছেলের, ইনগুইনাল ক্যানেল আছে, শুক্রাশয় তৈরি হয় কিন্তু প্রথমে অ্যাবডোমিনাল মধ্যে, তারপর সেটা ইনগুইনাল ক্যানেল দিয়ে নেমে আসে কোথায়, আস্তে আস্তে স্ক্রোটামের মধ্যে থাকা স্ক্রোটামের মধ্যে নেমে আসে, তাই তো? তাহলে এই যে ঘটনা একে বলা হয় শুক্রাশয়ের গমন। যদি না ঘটে, যদি কারোর শুক্রাশয় ঠিকভাবে নেমে না আসতে পারে স্ক্রোটামের মধ্যে এবং অ্যাবডোমিনের মধ্যেই থেকে যায়, তাহলে কিন্তু শুক্রাশয়ের যে স্পার্মাটোগোনিয়াম সেলগুলো নষ্ট হয়ে যায় বডি টেম্পারেচারের কারণে, তাই তো? এই ঘটনাকে বলা হয় হচ্ছে ক্রিপ্টোর্কিডিজম, এই রোগকে বলা হয় ক্রিপ্টোর্কিডিজম। যদি কারো ক্রিপ্টোর্কিডিজম থাকে অর্থাৎ তার শুক্রাশয় স্ক্রোটামে নেই, তাই অ্যাবডোমিনের মধ্যে আছে, তখন কী হয় তার মধ্যে বন্ধাত্ব দেখা দেয়। হলো আর কি, কোনো পারমানেন্ট বাধা শুক্রাণু আর ডিম্বাণুর মাঝে যদি কোনো স্থায়ী বাধা, যেমন স্থায়ী বাধা দেখেছিলাম মানে থেকে যায়, তখন সেক্ষেত্রে কী হয় বন্ধাত্ব দেখা দেয়। বন্ধাত্বে বিভিন্ন কারণ, বা অনেক সময় আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, অনেক সময় স্ত্রী দেহে শুক্রাণুর বিরুদ্ধে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি, অ্যান্টি স্পার্ম অ্যান্টিবডি তৈরি হয় এবং সেই অ্যান্টিবডিগুলো কী করে, সেই অ্যান্টিবডিগুলো স্পার্মকে মেরে দেয়, তার ফলে কী দেখা দিতে পারে, বন্ধাত্ব দেখা দিতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে বন্ধাত্বের কারণ। কিন্তু বন্ধাত্ব দেখো, যেমন একদিকে অনেকে গর্ভপাত করাচ্ছে আনওয়ান্টেড প্রেগনেন্সির জন্য, সেরকম এমন অনেক দম্পতি আছে যারা শুধুমাত্র মানে সন্তানের জন্য মরিয়া, সন্তান নেওয়ার জন্য মরিয়া, কিন্তু তাদের হয়তো কিছু অসুবিধা আছে, এইগুলোর মধ্যে কোনো একটা সমস্যার মধ্যে তারা সম্মুখীন হয়েছে, যার জন্য কী হয় তাদের গর্ভধারণ ঘটে না, প্রেগনেন্সি ঘটে না, তো সেক্ষেত্রে কী হয় তারা কি কোনোদিন মা বাবা হতে পারবে না, তাদের জন্য মেডিকেল সায়েন্সে কিছু ব্যবস্থা রয়েছে, কী হয় তাদের জন্য মেডিকেল সায়েন্সে কিছু সহায়ক জনন পদ্ধতি নিয়ে আসা হয়েছে, সেইগুলো জানবো জেনে আমাদের এই চ্যাপ্টার আমরা শেষ করব। সহায়ক জননগত পদ্ধতি, যাকে আমরা ভালো কথায় বলবো অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজিস বা ART, এখানেই করে দিই ART, সহায়ক জননগত পদ্ধতি বা অ্যাসিস্টেন্স, যারা সাহায্যকারী, অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজিস, ARTর ফুল ফর্মও পরীক্ষায় আসে, ঠিক আছে? এবার সেগুলো কী কীভাবে সেই দম্পতি মা বাবা হওয়ার যে ড্রিম সেটাকে পূরণ করা যায়, এক্ষেত্রেও বেশ কিছু পদ্ধতি আমরা পড়বো, যার মধ্যে একটা তোমরা সবাই নাম শুনেছো IVF, একটা প্রসেসের নাম লিখছি IVF, ইন ভিট্রো ফার্টিলাইজেশান। ইন ভিট্রো আর ইন ভিভোর মধ্যে পার্থক্যটা কী, ইন ভিট্রো হচ্ছে নর্মাল যে পরিবেশ তার বাইরে, ইন ভিভো হচ্ছে নর্মাল পরিবেশের মধ্যে, ইন ভিট্রো হচ্ছে নর্মাল পরিবেশ কী, ফার্টিলাইজেশান কোথায় হওয়ার কথা, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, ওটা দাঁড়িয়েছে নর্মাল, কিন্তু যদি তা না করে ফার্টিলাইজেশনকে যদি বাইরে পরীক্ষাঘারে কোনো বাইরে কোথাও ঘটানো হয় তখন তাকে আমরা বলবো ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ধরো এই সমস্যাগুলোর মধ্যে কোনো ব্যক্তি, কোনো দম্পতির যে পুরুষ আছে
সে পুরুষ পার্টনারের মধ্যে কম শুক্রাণু উৎপাদনের সমস্যা রয়েছে বা তার শুক্রাণুগুলো গমনে অক্ষম। তার ফলে কি হয় তার যে ফিমেল পার্টনার সে কিছুতেই প্রেগনেন্ট হতে পারছে না। তখন তারা ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তাদের বিভিন্ন রকম টেস্ট করাবে, করিয়ে যখন আসল কারণটা জানতে পারবে যে এই দুটো কারণের মধ্যে কোন একটা, ধরে নিন প্রথম কারণটাই কারণ, কম শুক্রাণু তৈরি, যার ফলে ফার্টিলাইজেশন ঘটতে পারছে না, তখন উপায় কী? তখন উপায় হচ্ছে IVF, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। পুরো নামটা লিখে দিই, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, এক্ষেত্রে বা IVF ETO বলা হয়। IVF ET বলতে কি? এমব্রায়ো ট্রান্সফার। এক্ষেত্রে কি করা হয়? এক্ষেত্রে কি করা হয় ডাক্তার প্রপার মেল পার্টনার যে তার থেকে স্পার্ম কালেক্ট করবে। একটা মিনিট, তো দেখো কী করে, সেই মেল পার্টনার থেকে ডাক্তার আগে স্পার্ম কালেক্ট করে নেয়। স্পার্ম কালেক্ট করে নেওয়ার পর কী হয়, স্পার্মটাকে 30 থেকে 60 মিনিট একটা কালচার মিডিয়ামে রাখা হয়, যেখানে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হয়, স্পার্মের জন্য আদর্শ টেম্পারেচার। ঠিক আছে, হলো। উল্টো দিকে কী করবে? উল্টো দিকে হচ্ছে ওই মহিলারও হয়তো কোনো সমস্যা থাকতে পারে, যদি থাকে সেক্ষেত্রে হয়তো ডিম্বাণু ঠিকঠাক ফ্যালোপিয়ান টিউবে আসতে পারছে না, ডিম্বাণুর সময় মতো বাধা যা খুশি হতে পারে, যে কোনো কারণ হতে পারে। তো ওই মহিলার ক্ষেত্রেও কী হয়, ওই মহিলা পার্টনারের ক্ষেত্রেও তার থেকেও তার মেনস্ট্রুয়াল সাইকেলটাকে ডাক্তারকে ফলো করবে, যে কোন সময়ে তার ওভুলেশন ঘটছে সেই সময়ে ওভামটাও কালেক্ট করবে গিয়ে মেশিনের সাহায্যে, ল্যাপারোস্কোপি করে ওভারি থেকে গ্রাফেন ফলিকল থেকে ওভাম কালেক্ট করে আনলো, আর আগেই তো শুক্রাণু কালেক্ট করে রেখেছে। ওভামকেও কী করতে হয়? ওভামকেও 5 থেকে 10 ঘন্টা কী করতে হয়? কালচার মিডিয়ামের মধ্যে 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাখা হয়, তারপর সেই মিডিয়ামে শুক্রাণুগুলোকে দেওয়া হয়। একটা শুক্রাণু অবশ্যই নয়, একাধিক শুক্রাণুকে একসঙ্গে দেওয়া হয়। ঠিক আছে, শুক্রাণু জেনারেলি ওভামের কাছে যেহেতু আছে, খুব সহজেই তাকে ফার্টিলাইজ করতে পারবে, ফার্টিলাইজেশন হবে, সেখানে জায়গট তৈরি হবে, তাই তো? সেই জায়গেটকে জায়গট তৈরি হবে, সেই জায়গটকে কী হয়, জায়গটকে এবার ক্লিভেজ করতে দেওয়া হয় ওই কালচার মিডিয়ামের মধ্যেই, প্রপার এনভায়রনমেন্ট, মানে একটা ফিমেল বডিতে যেমন এনভায়রনমেন্ট, ঠিক সেম পরিবেশ বাইরে তৈরি করা হয় ল্যাবরেটরির মধ্যে, এবং সেই জায়গট থেকে মুরুলা, সেখান থেকে ব্লাস্টুলা, ব্লাস্টোসিস্ট তৈরি হবে, তারপর গিয়ে সেই ব্লাস্টোসিস্টকে এন্ডোমেট্রিয়ামের মধ্যে, এই যে এন্ডোমেট্রিয়াম ওয়াল, তার মধ্যে এই জায়গায় ছেড়ে দেয়। এখন এই জায়গায় ছেড়ে দেয়, ও অটোমেটিক গিয়ে এখানে ইমপ্ল্যান্ট হয়ে যায়। এবার এর জন্য, ইমপ্ল্যান্টেশন হওয়ার জন্য কিন্তু ওই মহিলার বডিকে তৈরি করতে হয়। তার জন্য কী করতে হয়? তার জন্য ওকে নির্দিষ্ট কিছু হরমোন শরীরে ইনজেক্ট করতে হয়, প্রোজেস্টেরন হরমোন ইনজেক্ট করতে হবে অবভিয়াসলি, ইস্ট্রোজেন, যাতে করে কী হয়, এন্ডোমেট্রিয়াম লাইনিং আগে থেকে তৈরি হয়ে থাকে। ঠিক আছে, তারপরে কী এই ঘটনা ঘটে, ইমপ্ল্যান্টেশন তারপরে ঘটবে। তো এই প্রসেসকে বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেখানে কী হয়, ফার্টিলাইজেশন দেখেন বাইরে ল্যাবরেটরিতে করানো হয়, তারপর সেই জায়গট বা এমব্রায়োকে নিয়ে ইমপ্ল্যান্ট করা হয় ওই মহিলার শরীরের মধ্যে। এটা একটা প্রসেস হলো। নেক্সট হচ্ছে IUI, IUI-এর ফুল ফর্ম হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, পুরো ফর্ম হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন।
এটা কাদের ক্ষেত্রে হয়, ধরো কোনো শুক্রাণু যদি গমনে অক্ষম হয়, যদি মেল পার্টনারের শুক্রাণু গমনে অক্ষম হয় তাহলে কি হয়, সে ইজাকুলেশনের পরে ভ্যাজাইনা হয়ে সার্ভিক্স হয়ে ইউটেরাস হয়ে ফ্যালোপিয়ান টিউবে পৌঁছতে পারে না, তখন উপায় কি, তখন উপায় হচ্ছে সেই শুক্রাণুকে নিয়ে আগে থেকেই যদি আমি ডিম্বাণুর কাছে পৌঁছে দিই, শুক্রাণুকে নিয়ে শুক্রাণুকে আগেই কালেক্ট করে রাখতে হবে মেল পার্টনারের কাছ থেকে, তারপর সেই শুক্রাণু ছোট্ট একটা মানে ছোটো একটা অস্ত্রোপচার করে একদম যেখানে ফ্যালোপিয়ান টিউবে ঠিক যে সময় অভিশন ঘটছে ডাক্তারটাকে ক্যালকুলেট করে না যে কোন সময় অভিশন হচ্ছে, ওভাবে এখানে এসে ওয়েট করছে, ঠিক সেই সময়ই আগে থেকে কালেক্ট করা শুক্রাণুকে নিয়ে ঠিক এই জায়গায় পৌঁছে দেওয়া, যাতে করে তাকে আর ছোটো তার ধরো একটা অত চলার ক্ষমতা নেই, চলতে হচ্ছে না ওকে, আমি তুলে নিয়ে ওখানে বসিয়ে দিচ্ছি, ফার্টিলাইজেশন তো করতে পারবেই ও, তাই তো, এবং তারপর ফার্টিলাইজেশন হবে এবং প্রপার ইমপ্লান্টেশন হবে, কী হচ্ছে ইন্টার ইউটেরাইন ইনসেমিনেশন। নেক্সট প্রসেস হচ্ছে জিআইএফটি, তারপরে হচ্ছে জেড আই এফটি, এবং তারপরে হচ্ছে এমআইএইচটি। মানে কী কী বললাম আমরা, পাঁচটা প্রসেস জানছি এআরটির আন্ডারে, এআরটি অর্থাৎ অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিস আন্ডারে আমরা পাঁচটা প্রসেস জানছি। প্রথম সবচেয়ে প্রিফারেবল প্রসেস যেটা আমরা শুনে থাকি হচ্ছে IVF বা IVF ET, ইনভিট্রো ফার্টিলাইজেশন, এমব্রায়ো ট্রান্সফার। এক্ষেত্রে কিন্তু একেই আমরা বলি টেস্ট টিউব বেবি, একেই আমরা বলি টেস্ট টিউব বেবি, কারণ টেস্ট টিউবের মধ্যে ফার্টিলাইজেশন ঘটানো হয় ল্যাবরেটরিতে, তাই টেস্ট টিউব বেবি বলা হয়। সেকেন্ড হচ্ছে ইন্টার ইউটেরাইন ইনসেমিনেশন, যেখানে গমনে অক্ষম শুক্রাণুকে কালেক্ট করে সরাসরি ওভামের কাছে পৌঁছে দেওয়া হয়। হলো হলো আচ্ছা, তিন নম্বর হচ্ছে কি এবার, জিআইএফটি, গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। দেখো নাম থেকেই বোঝা যায়, ই বাবা দাঁড়াও, নাম থেকেই বোঝা যাচ্ছে কি, জি ফর কি, গ্যামেট, জি ফর গ্যামেট, গ্যামেট মানে কি শুক্রাণু বা ডিম্বাণুকে গ্যামেট বলা হয়, গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার করা হচ্ছে। কোন গ্যামেটকে করা হবে, অবশ্যই শুক্রাণুকে, এক্ষেত্রে গ্যামেট হচ্ছে শুক্রাণু, যাকে নিয়ে ইন্ট্রা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ট্রান্সফার করা হচ্ছে, তাকে বলা হবে জিআইএফটি, ঠিক আছে। নেক্সট হচ্ছে জেড আইএফটি, জাইগোট ইন্টার ফ্যালোপিয়ান ট্রান্সফার, এটা গ্যামেট শুক্রাণুকে দিয়ে দিচ্ছে, এক্ষেত্রে কী হচ্ছে, একদম জাইগোট তৈরি করছি, মানে বাইরে ইনভিট্রো ফার্টিলাইজেশন হচ্ছে, ঠিক আছে, IVF করে বাইরে ফার্টিলাইজেশন করছি, কিন্তু বাইরে ব্লাস্টোসিস্ট তৈরি করছি না, শুধু জাইগোট তৈরি করছি, জাইগোট তৈরি করে সেই জাইগোটকে আমরা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে দিলাম, জাইগোট ট্রান্সফার করে দিলাম, সেই জাইগোট তার নর্মাল প্রসেসে মোরুলা ব্লাস্টুলা তৈরি করে ইমপ্লান্টেশন হবে, বোঝা গেছে। এর সঙ্গে এর পার্থক্য কি, এটার ক্ষেত্রে আমরা ব্লাস্টুলা তৈরি করছি একদম ইমপ্লান্টেশনের জন্য, ইউটেরাসের মতো ছেড়ে দিচ্ছি, এটার ক্ষেত্রে কি জাইগোট তো বাইরে তৈরি হচ্ছে, এটার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে জাইগোটটাকে আমরা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি, এবং সে বাকি প্রসেস ন্যাচারালি ঘটিয়ে দেবে, জেড আইএফটি। আর একটা লাস্ট কি, এমআইএইচটি, মিস্ট হচ্ছে কি, মাইক্রো ইনসেমিনেশন স্পার্ম ট্রান্সফার, এর ফুল ফর্ম হচ্ছে কি, মাইক্রো ইনসেমিনেশন স্পার্ম ট্রান্সফার, ঠিক আছে। এটাও দেখো ভালো করে বোঝো, নামটা কি, মাইক্রো ইনসেমিনেশন স্পার্ম ট্রান্সফার, মানে স্পার্ম বা শুক্রাণুকে ট্রান্সফার করাচ্ছি, কোথায় করাচ্ছি, একদম এই যে ফ্যালোপিয়ান টিউব আছে, এই যে ওভাম এসেছে, ওভামের বাইরে কী থাকে, ভার্টিলাইন মেমব্রেন থাকে, এই স্পেসটাকে বলা হয় পেরি ভার্টিলাইন স্পেস, পেরি ভার্টিলাইন স্পেসের মধ্যে
যদি আমি স্পার্মকে একদম ঢুকিয়ে দিই, ইনসার্ট করিয়ে দিই, স্পার্মকে পুরোপুরি পেরি মানে এখানেই ছেড়ে দিচ্ছে না, এটা কি ছিল IUI ইন্ট্রা ইউটারাইন ইনসেমিনেশনের ক্ষেত্রে কি স্পার্মকে নিয়ে ওভামের কাছে দিয়ে দিচ্ছি, এটার ক্ষেত্রে কী করছি স্পার্মকে নিয়ে ওভামের পেরিভাইটালাইন স্পেসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার ফলে কী হয় আরও সহজ হয়ে যায় ফার্টিলাইজেশন, আরও সাকসেস রেট ফার্টিলাইজেশনে বেড়ে যায়, তাই তো। এটাকে বলা হয় মিস্ট বা MIST মাইক্রো ইনসেমিনেশন স্পার্ম ট্রান্সফার, ঠিক আছে। ব্যাস, ঠিক আছে। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের, দেখো এই চ্যাপ্টারটা কিন্তু শেষ করতে অ্যাটলিস্ট দুটো ক্লাস তো লাগেই, আমি একটা ক্লাসে করলাম একটু কিছু খুব বেশি ডিটেলস, সাধারণত যেরকম ডিটেলসে আমি করাই অতটাতে করাতে পারিনি, একটু কম করিয়েছি, তো তোমাদের অসুবিধা আশা করছি হবে না, হাতে তো সময় খুব কম আমাদের, এখন দ্রুত ওয়ান শট করে দিলেই তোমাদের ক্ষেত্রে বেশি সুবিধা হবে, তাই তো। তো এই ছিল লাস্ট, আমরা কী বললাম ARTI টেকনিক্সগুলো, পাঁচটা টেকনিক্স খুব ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখবে কি কী, একটা হচ্ছে IVF বা IVF ET ইনভিট্রো ফার্টিলাইজেশান, সেকেন্ড হচ্ছে IUI ইন্টার ইউটেরাইন ইনসেমিনেশান, থার্ড হচ্ছে GIFT গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, শুক্রাণুকে নিয়ে ফ্যালোপিয়ান টিউবে দিয়ে দিচ্ছি, থার্ড হচ্ছে ZIFT জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, জাইগোট বাইরে তৈরি হচ্ছে জাইগোটাইজেশন, জাইগোটকে নিয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিচ্ছি, এবং লাস্ট হচ্ছে MIST মিস্ট মাইক্রো ইনসেমিনেশন অফ ইনসেমিনেশন স্পার্ম ট্রান্সফার, স্পার্মকে নিয়ে একেবারে ওভামের পেরিভার্টিলাইন স্পেসের মধ্যে ইনসার্ট করে দেওয়া যায়, তাতে ফলে সাকসেস রেট আরও বেশি বেড়ে যায়, ঠিক আছে। তো চলো, তোমার সব ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে তোমাদের আমি রোগ স্বাস্থ্য ধরাবো, আমার ইচ্ছা আছে ওটাকেও আমি ওয়ান শট দেবো, ওটা একটু বেশ বড়ো, তাও ইচ্ছা ওটাকেও আমি ওয়ান শট দিয়ে তোমাদের চ্যাপ্টারটা শেষ করে দেবো, ঠিক আছে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো।